তিনি বাবা আপনি কিছুক্ষণ আগে একটা বিচার করছেন ফসলার কাছে আপনি ছাগল বকরি পুরা দিয়ে দিচ্ছেন আপনি যথার্থ করেছেন কিন্তু সেই বিষয়টা নিয়ে যদি আপনি আমাকে একটু ভাববার সুযোগ দেন আপনি যদি আমাকে একটা ভাবতে বলেন তাহলে আমি এই বিষয়টা আর একটু দেখি বাবা এত উদার তিনি বললেন বাবা তুমি একটু দেখো তুমি পারলে আরো ভালো কোনো কিছু যদি বের করতে পারো তাহলে তুমি করো তার মানে এতক্ষণ বিচার হয়েছে হাইকোর্টের এখন বিচার চলে গেছে সুপ্রিম কোর্ট কোথায় চলে গেছে সুপ্রিম ইন আল্লাহ আদল করতে বলছেন এহসান করতে বলছেন আদল মানে ইনসাফ হয়তো দাউদ আলি ইসলাম ইনসাফ করে দিয়েছেন কিন্তু এর সাথে আল্লাহ যোগ করে দিয়েছেন কি এহসান এহসান শব্দের অর্থ হল যদি এই জামে ইবাদুল্লাহ মসজিদ থেকে লঞ্চ ঘাট পর্যন্ত কথা বলেন এখানে কোনো অটো বা একজন রিক্সাওয়ালার রিক্সায় উঠে যদি আপনি যান ভাড়া যদি পঞ্চাশ টাকা হয় যদি আমি ভুল বলে না থাকি কথা কন না ভাড়া যদি কি হয় পঞ্চাশ টাকা তাহলে এই পঞ্চাশ টাকার ভাড়া নিয়ে আপনি রিক্সাওয়ালা উঠলেন নবী করিমসলাম আমাদেরকে নিষেধ করেছেন কোনো ভাড়া কোনো শ্রমজীবীর কোনো শ্রম কোন ব্যক্তির কাছ থেকে যখন আপনি কাজ নেবেন কোনো মজুর কোন মজদুর ঠিক এই ধরনের কোনো ব্যক্তি যদি হয় তাহলে তার সাথে কন্টাক্ট শেষ না করে কাজ শুরু করতে দেওয়া যাবে না রিক্সাওয়ালায় রিক্সায় উঠে যদি বলেন রিক্সা চলো রিক্সা আপনাকে নিয়ে গেল লঞ্চ ঘাটে নেওয়ার পরে আপনি তাকে তিরিশ টাকা বের করে দিবেন রিক্সাওয়ালা বলছে না ষাট টাকা দিতে হবে দুইজনের মধ্যে ঝগড়া হওয়ার পরে শেষ পর্যন্ত রিক্সাওয়ালা এই ভদ্র মানুষটার কলার ধরে ফেলবে কথা কন না তার সম্মান নষ্ট হবে এই জন্যই সাল্লাম বলেছেন যে শ্রমিকের শ্রম কতটুকু সে দিবে এটা আগে নির্ণয় করো এবং সে কাজের কতটুকু মজুরি চায় এটা আগে ফাইনাল করো তারপর তার কাজ সাথে তুমি যদি তার রিকশায় উঠতে হয় রিক্সায় উঠবে তাহলে আর কখনো ঝগড়া হবে না এর ওপরে ইমাম আবু বা রহমতুল্লাহে আলাই বিশাল একটা আলোচনার পর্ব এনেছেন আমি সেদিকে যাচ্ছি না সম্মানিত শুধু হাজরত নবী সুলেমান ইসলামের সেই কথাটি বলতে গিয়ে বুঝাতে চাই যে একজন ব্যক্তি রিক্সায় উঠে জামে বাদুল্লাহ থেকে লঞ্চঘাট পর্যন্ত পঞ্চাশ টাকার কনটাকে একজন রিকশাওয়ালার সিটে বসে যাওয়া শুরু করলো সেখানে যাওয়ার পরে সে বিচারে নিয়ে আসলো যে এই লোকটা আমি একজন বয়সী মানুষ তার রিক্সায় বসা ছিলাম সে খানা খন্দকে তার গাড়ির চাকাটা ফেলে নাই আমি ধাক্কা পাই আমি কষ্ট পাই এটা সে করে নাই বরং সে নিজে কষ্ট করেছে যেখানে উঁচা চা সেখানে নিজে নেমে আসতে করে উঠাইছে কাজী আপনি সেখানে পোঁচার পরে যদি তাকে পঞ্চাশ টাকা দেন এটার নাম হলো ইনসাফ এটার নাম হলো আদাল আর যদি খুশি হইয়া আর দশ টাকা বাড়াই দেন তাহলে এটার নাম হলো কি এহসান ইন আল্লাহ ইয়া মুরবিল ওয়াল এহসান আল্লাহ আদল করতে বলছেন এবং এহসান করতে বলছেন এই জন্য হাইকোর্ট হচ্ছে বিচার আর সুপ্রিম কোর্ট হচ্ছে দয়া সুপ্রিম কোর্ট কি সুপ্রিম কোর্টে যখন কোনো মামলা যাবে রিভিউ যখন হবে মামলা যখন সেখানে দায়ের হবে তখন সুপ্রিম কোর্টের বিচারকদের দায়িত্ব হচ্ছে যে নিম্ন কোর্ট যে বিষয়টির ফয়সলা দিয়েছে সেখানে অন্ততপক্ষে যিনি বিবাদী কতক্ষণ না যিনি আসামি যিনি প্রতিপক্ষ ব্যক্তি এই লোকটি যেন কোনো ক্ষতির শিকার না হয় তার কিছু শাস্তি কমিয়ে দেয়া যায় কি না তার উপরে কোন রকম ভাবে এহসান করা যায় কি না আল্লাহ বলছেন ইন আল্লাহ বিল আদলি ওয়াল এহসান তাহলে কোরআনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কথা আছে কি না একটু হাত উঁচু করে বলেন আছে কিনা। সকলে মনে আলহামদুলিল্লাহ হজরত নবী সুলাইম সুপ্রিম কোর্টে বসে গেলেন বিচারের মঞ্চে বসে গেলেন যেমন সুলতান সুলাইমান সুলতান সুলতান সেই তুরস্কে সুলাইমানের আমি রাজ দরবার দেখে এসেছি আমি তুরস্কে গিয়েছিলাম বাংলাদেশের পক্ষ থেকে সেখানে হজরত মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই যিনি মস্তবী শরীফ লিখেছেন মরণোত্তর সম্মাননা দিয়েছে তুরস্কের সরকার রজব তৈয়ব দোকান সেখানে বাংলাদেশ থেকে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তার মধ্যে আমিও ছিলাম সেখানে গেছি ইস্তাম্বুলে সেখানে যাবার পরে আমি গিয়ে দেখলাম যে সুলতান সুলাইমানের বিচারের মঞ্চের মধ্যে ডান পাশে আর বাম পাশে ডান পাশে কোরআনের আয়াত আর বাম পাশে আমার নবীর হাদিস ডান পাশে লেখা ইনল্লাহ ইয়ামোর বিল বিল আদি নিওয়াল এহসান আর এই পারশ্বে লেখা রাসুল হেকমতে মাখাফাতুল্লাহ যখন তিনি চেয়ারে বসতেন চেয়ারে বসে প্রথমে কোরানের আয়াৎটা পরে নিতেন জাল্লাহ নির্দেশ দিয়েছেন বিচার করতে এবং দয়া করতে কথা বলেন বিচার করতে এবং কি আর এই পাশ্বে রাসূল হেকমতে বিচারের মাথা হলো আল্লাহর ভয় বিচারের মাথা হলো কি মস্ত হলো আল্লাহর ভয় কাজে বিচারকের মনের মধ্যে আল্লাহর ভয় যে আমি কোনো রকম ভাবে যেন কোনো অন্যায় বিচার না করে আপনি কি শুনতেছেন সম্মানিত শুধু এই দুটো দেখে তারপরে তিনি বিচার কার্য শুরু করতেন হাদরে নবী সুলাইমান ইসলামের কথা এতে সুলতান সুলাইমানের কথা বললাম আর নবী সুলাইমান তিনি বসে গেলেন সুপ্রিম কোর্টের বিচার মঞ্চে বিচারের মঞ্চে বসে তিনি এবার জেরা শুরু করলেন নিজেই তিনি ফসল ওলাকে জিজ্ঞাসা করলেন ফসললা তোমার এই ফসল নষ্ট করেছে তার বকরি ছাগল কিন্তু আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই যে তোমার যে ফসলের ক্ষেতটা এটা তুমি বেড়া দিয়ে ঘেরা দিছ কিনা তুমি বেড়া কি না ঘেরা দিছ কি না যাতে কারো ছাগল গরু ঢুকতে না পারে কারো হাঁস মুরগি যেন ঢুকতে না পারে তুমি ঘেরা দিছ না এখন তো ফসলের মালিক বলছে না সার এটা তো দেই নাই তুমি দাও না এটা ঠিক করেছ কই না এটা ঠিক করি নাই তখনই তার মনে হলো আরে আমার তো এখন ছাগল যাইতেছে ছাগল তো আর টিকবে না ছাগল তো দেখি আমার কাছ থেকে এখন হাতছাড়া হয়ে যাবে সে চিন্তায় পরে আছে তসবি পড়তেছে যে এখন কি করা যায় যে বিচার আগে হয়েছে এটা ভালো ছিল এখন সুপ্রিম কোর্টের বিচারে এমন এক প্রশ্ন আসছে যে প্রশ্নের উত্তর তার কাছে নাই। তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার ফসল নষ্ট করেছে তার ছাগল কোন সময় কয় মাগরিবের পর সন্ধ্যা বেলায় কয় বেলায় ঠিক আছে তিনি এবার বকরির মালিক ছাগলের মালিককে জিজ্ঞাসা করেন ছাগলের মালিক সারাদিন তোমার ছাগলটা আল্লাহর সারের মতো দুনিয়ায় ঘুরছে কিন্তু সন্ধ্যার সময় তোমার এই ছাগলের গলায় রশি লাগানো উচিত ছিল তুমি লাগাইছো কি না কয়ে না লাগাই নাই তো তুমি অন্যায় করছো কি না কয়ে এটা অন্যায় করছি এটা আমি ঠিক করি নাই দুইজনে বিপদে দুইজনে কি বিপদে এটার নাম হলো কি সুপ্রিম কোর্ট কন্যা এটার নাম কি সুপ্রিম কোর্ট দেখেন এখন এহসান করার পদ্ধতি বের করে দিচ্ছেন তিনি কিভাবে দয়া করবেন এই বিচারটাতে দয়া সৃষ্টি হবে কিভাবে রায়টাতে দয়া কিভাবে সৃষ্টি হয় এটাই হলো কোরআন এই কোরআনকে আমরা মসজিদে ফেলে রেখেছি এই কোরআনকে আমরা পেটে দিয়ে রেখে দিয়েছি তার সিনার মধ্যে আমরা দিয়ে রেখেছি অথচ এই কোরআন কি চমৎকার বিচার পদ্ধতি দিয়েছে সম্মানিত সত্যি ভাইরা আমার হাজরত নবী এবার বিচার শুরু করলেন বিচার কত চমৎকার তিনি বললেন দেখো তোমার এই ছাগল বকরি যেটা তার ক্ষতি করেছে আর ফসল সে ঘেরা দেয় নাই এটা অন্যায় করেছে আর তুমিও তোমার বকরির গলার মধ্যে রশি লাগাও নাই দুইজনের ত্রুটি হয়েছে কিনা কয় সার হয়েছে তার বিচার এখন আপনি যা কন ছাগলের মালিক সে বলতেছে যে আমি গলায় রশিটা না দেওয়ার কারণে এখন দেখি ছাগল তো আমার থাকবে না অচিন্তায় পড়ে গেছে আর ফসলের মালিকও চিন্তায় পড়ছে ছাগল তো আমার পাওয়ার কথা না তখন তিনি বললেন যে এই ফসলটা ক্ষতি হয়েছে যে পরিমাণে এটা পূর্বের মতো ওই অবস্থায় আসতে যতদিন সময় লাগবে ততদিন এই ছাগলের এই ছাগির এই বকরির দুধ ফসলের মালিক খাবে ফসল আগের মতো হয়ে গেলে বকরি ছাগলের মালিক তার বকরি পেয়ে যাবে বকরি ছাগলের মালিক বসে আলহামদুলিল্লাহ যাই পুরা আপাতত বাচ্চাটাকে ফর্মুলা খাওয়াই বাঁচাবো নিডো মিডো যা আছে এগুলো দিয়ে খাওয়াব এটার নাম ফর্মুলা কথা কি বুঝতে পারছেন খিচুড়ি খাওয়াই আমার অন্তত বাঁচাবো কিন্তু ছাগল তো আমার আছে কথা কত না ফসলের মালিক সঠিক বিচার পেল আর বকরির মালিক সঠিক কি বিচার পেল। আর দুইজনের উপরে কি হইল। হলো বকরিওয়ালার মালিক সে আল্লাহর শুকর আদায় করছে যে আল্লাহ এটা তো গেছিল পুরাই কে আমি আবার পাইয়া গেলাম আলহামদুলিল্লাহ বলতে তার কি দেরি হয়েছে আমি যে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরছিলাম আমি তো আগেই বলেছি এক মহাসাগরের ভিতরে আমি ঢুকা শুরু করেছি সম্মানিত সতী ভাইরা আমার জগতের মধ্যে বিজ্ঞানীরা তাদের ঘরে এখন কোরআন যে কারণে তারা ঈর্ষান্বিত হয়ে গেছে ওদের মধ্যে দলে দলে আমি যখন প্রথম নিউ ইয়র্ক যাই আমেরিকার নিউ ইয়র্কে মসজিদ ছিল মাত্র দেড় থেকে মসজিদ আর এখন নিউ ইয়র্কে মসজিদের সংখ্যা হচ্ছে সাত হাজার কত সাত হাজার এর মধ্যে ম্যানহাটনে টাইম স্কোয়ারে ম্যানহাটন টাইম স্কোয়ার হচ্ছে সারা পৃথিবীর মদিনা বাদ দিয়া পৃথিবীর যত জমিন আছে তার চেয়ে সবচেয়ে বেশি দামি জমিন হলো ব্যানহাটনের জমিন পৃথিবীর সবচেয়ে বড় দামি জমিন হলো টাইম স্কোয়ারের জমিন যেখানে ডলার জন্ম নেয় না। কন্যা এই জায়গায় এত বড় ভেরি এক্সপেন্সিভ এত বড় কঠিন একটা জায়গায় যেখানে কোটি কোটি ডলার সারা জায়গা পাওয়া যায় না আর সেই ম্যানহাটনের মধ্যে এখন আমি এই গত কিছুদিন আগে সর্বশেষ মসজিদ গুনে আসলাম ছত্রিশটা মসজিদ সেখানে কয়টা মসজিদ ছত্রিশটা মসজিদ সেখানে আলহামদুলিল্লাহ একটু কইবেন না আল্লাহ ইকবাল এই কথাটাই বলছেন আল্লাহ ইকবাল বলেছেন মাগিবেকিবাদিউমে। গুজ আজা হামারি থামতাা নাথা সাইলেরাওয়া হাামারা। তিনি বলছেন ওই প্যক্ত জগতের আমেরিকা, এংল্যান্ডসহ। ই ইটারিসহ ওই জার্মানিসহ। ওই স্পেনসহ, ফ্রান্সসহ তিনি বলছেন। সেখানেও আমাদের আজান উদ্দেলিতে হচ্ছে। মগরিব কিবাদিয়ু মে গুঁজি আজাহামারি থমথনা থাইলে রাওয়া হামারা আমাদের এই প্রবাহ কোনোদিন বন্ধ করতে পারবে না ওই হিমালয়ের থেকে যে পানি বের হয়েছে সাগরের থেকে যে পানি মানে পাহাড়ের উপর থেকে যেই ধারা চালু হয়েছে এটা সাগর পানি ছুটেছে এটার প্রবাহ বন্ধ করার শক্তি জগতের কারণ নাই এই প্রবাহ দেখে ঈর্ষান্বিত হয়ে গেছে তারা আর সেই ঈর্ষান্বিত হয়ে এখন তারা নিজেদের প্যাগোডা নিজেদের গির্জা এগুলোর মধ্যে খ্রিস্টানরা যায় না না যাওয়ার কারণে ওরা এখন ওই গির্জার পাশে ফুটবল খেলার মাঠ করতেছে যাতে অন্তত ফুটবল খেলতে গিয়ে গির্জাটা তাদের চোখে আসে যাতে বুঝতে পারে যে এটা আমার এবাদতখানা কথা বল না এই পর্যায়ে কিন্তু তারা চলে গেছে আমি অভ্যন্তরীণ কথা আপনাদেরকে বললাম সম্মানিত সুদী আমি আগে ওয়াজ করেছি যে ওরা এখন ওদের বাইবেলকে প্রতিটি হোটেলের মধ্যে এই যে আমাদের আবাসিক হোটেলগুলো যে কোনো বিদেশি বর্ডাররা এখানে আসে বা পটুয়াখালীর মানুষ যেতে পারলো না হোটেলে উঠল তাহলে অন্তত পক্ষে টেবিলের ড্রয়ারে যেন ওই মুহূর্তে যদি সে খুলে তাহলে একটা বাইবেল যেন দেখতে পায় আমি আবার ওল্ড হামে গেলাম ইংল্যান্ডের ওল্ড হামে ওরা আমাকে রাত্রে শুইতে দিল একটা হোটেলের মধ্যে তো শুইতে দেওয়ার পরে আমার মনের মধ্যে এই কথাটা যে আমি তো ওয়াজ করি কিন্তু আমি আসলে দেখি নাই শুনে ওয়াজ করছি যে ওদের হোটেলগুলোতে এখন বাইবেল দিয়ে রাখে তারা যাতে করে বর্ডাররা বাইবেল পড়তে পারে তাহলে আসলে বাইবেল আসে কি না আমি ডরয়ার খুলে দেখি আসলে বাইবেল তার মানে বর্ডাররা যেন অন্তত পক্ষে বাইবেলটা দেখে মনে করে এটা আমার ধর্মগ্রন্থ তাহলে ধর্মগ্রন্থটা শুধু দেখা মাত্র পড়া নাই ওদিকে তাদের প্যাগোডা তাদের গির্জাগুলোতে এখন প্রার্থনাকারীটা নাই আর আমরা মুসলমান আল্লাহ আমাদের হাতে কোরআন দিয়েছেন এই কোরআন কি আমরা ওই আবাসিক হোটেলের ডরেয়ারে দেখতে চাই আমরা কি কখনো মসজিদের পাশে ফুটবল খেলার মাঠ তৈরি করে আমাদের সন্তানরা মসজিদ চিনবে এটি কি আমরা করতে পারি অতএব মসজিদের ভেতরে এসে সমাবেশ সৃষ্টি করেছে ইসলাম মসজিদের মতো জায়গা সেখানে সকল মুসলমান একত্রিত হয়ে এক ইমামের রুকু সেজদায় তারা একত্রিত হয়ে আল্লাহ একবার ধনী দিয়ে তারা সেখানে প্রবেশ করবে এবং তাদের ইবাদতগুলো তারা আদায় করবে আমি সাল্লাহাল্লাম তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি তো বারো মাসে বছর দিলেন কত বড় ইসলামের পলিচি ইসলামের টেকনিক কত চমৎকার ইন্না ঈদ দাতা শুহুরে ইন্দাল্লাহি না সারা শাহরান পি গিতাব ইল্লাহ মাসে বছর ১২ মাসে বছরের বিধান ইসলাম জারি করল আজ পর্যন্ত আমেরিকা ১৩ বছরে ১৩ মাসে তারা বছর গুনে না অস্ট্রেলিয়া ১৩ মাসে কি বছর গুনে আপনারা বলেন পৃথিবীতে কোনো দেশ কি এমন আছে যেই দেশের মধ্যে এগারো মাসে বছর হয় ১৩ মাসে বছর হয় বছর হয় কয় মাসে তাহলে কোরানের কাছি এসে গেছে কিনা আপনার মনটা কি একটু তৃপ্তি হয় নাই তাহলে একটু আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত সুদী নবীজি বললেন মাবুত। কিভাবে আমি গণনা করব মাস মাসের দিন চল্লিশ দিনে এক মাস হবে না পঞ্চাশ দিনে না ষাট দিনে আল্লাহ আল্লাপরুল আলমিন বললেন হে নবী মাস গণনা করতে হবে এইভাবে যে পূর্ণিমার চাঁদ কতক্ষণ এবং এই চাঁদটা যখন আস্তে আস্তে ক্ষয় হতে হতে যখন এটি কাল অর্জুন ইল কাদিম এটা যখন ওই খরজুর খেজুরের গাছের যে ডালটা শুকিয়ে গেলে এটা যেমন চিকন হয় ওই চিকন হওয়া পর্যন্ত এটাকে ক্রিসেন্ট রেড ক্রিসেন্ট বলে নব হেলাল আল হেলাল উল আহমার সম্মানিত সুদী এই যে লাল চাঁদ আমরা দেখি সাধারণত আমাদের এই হাসপাতালগুলোতে এগুলো কিন্তু বিশাল অর্জন আর এটা হয়েছে সারসিনা দরবার থেকে ওরা আগে তো রেড ক্রস দিত রেড ক্রস মানে এই ক্রস তার মানে ক্রুশ দিস ইজ এ ক্রুশ ক্রস কতক্ষণ না আসলে এটা ক্রুশ ক্রুশ হচ্ছে একটা খুঁটির মধ্যে তার মধ্যে এইভাবে দিয়ে যাতে একটা মানুষকে টাঙ্গায় রাখা যায় অযুতে ইশা আল ইসলামকে তারা মেরে ফেলেছে তারা শুলিবিদ্ধ করেছে এই শুলিবিদদের চিহ্নটা এটা তারা তাদের এবাদতের একটা চিহ্ন তারা নির্ধারণ করেছে আমার আল্লাহ বলছেন না ওকাউলিহিম ইন্না কাতাল্লাল মাসি হাবনা মারিয়াম ওরা মাসি হাবনা মারিয়ামকে হত্যা করেছে না ওরা হত্যা করতে পারে নাই ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম তারা তাকে হত্যাও করতে পারে নাই তারা তাকে সুলিবিদ্ধ করতে পারে নাই একটা মিথ্যার উপরে পৃথিবীর মানুষগুলোকে আমাদেরকে এটা বহুদিন এই চিহ্নটা দিয়ে আমাদের হাসপাতালগুলো ছিল কিন্তু সেখানে এই দারবার এই বাংলাদেশের মধ্যে দাবি করেছে না ওদের ক্রুশ এটা আমাদের জন্য চিহ্ন হতে পারে না সেবার জন্য সেবার চিহ্ন ক্রুশ নয় সেবার চিহ্ন হচ্ছে নতুন চাঁদ এই জন্য সেখান থেকে নতুন চাঁদের ঘোষণা এসেছে রেড কিসেন্ট সেখান থেকে হয়েছে এগুলো ভুলে গেলে চলবে না আমরা দ্বন্দ্ব করতে ভালোবাসি কিন্তু ভালোটাকে প্রশংসা করতে জানি না ভালোটাকে প্রশংসা করতে হবে দ্বন্দ্বের আমার কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই একজন ব্যক্তি মিলাদ করে না চুপ করে বসে আছে আর থাকুক না ভাই তাকে নিয়ে এত মাথা খাবে গামি কেন কতক্ষণ না একদিনকালে যদি তিনি মনে করেন রসুলের প্রেমের ভিতরে আছে তাহলে বুঝতে পারলে উনি একদিন ইয়া নবী ইসালাম আলাইকে বলবেন এটা তার ব্যাপার কতক্ষণ না কিন্তু এইটা নিয়ে এত বেশি ফতুয়াবাজি করা কারোর জন্য কি নয় উচিত নয় এটা নিয়ে বারাবার এই যে যদি কেউ বসে থাকে তাহলে কাফের হয়ে গেল বেঈমান হয়ে গেল কথা কর না না দাঁড়াইলে সে বেঈমান হয়ে যাবে সারসিরা এই কট্টরপন্থীদের অন্তর্ভুক্ত কথা কি বুঝতে পেরেছেন যাই সম্মানিত শুধু আল্লাহ তালা আমার নবীকে একটা নিয়ম দিয়ে দিলেন যে নূতন চাঁদ এটা বাড়ে কেন কমে কেন এইটাই মাস নির্ধারণের পরিমাপক অতএব এই চাঁদটা যখন চাঁদটা যখন পৃথিবীটাকে প্রদক্ষিণ করে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে গিয়ে কুল্লুন ফি ফালাকে ইয়াস বাহন প্রত্যেকটা সৃষ্টি তার আপন গতিপথে ঘূর্ণয়মান মান প্রত্যেকটাই ঘুরছে স্প্রিড নিয়ে ঘুরছে কতক্ষণ আমরা যখন আকাশে প্লেনে উঠি আমি যখন আমেরিকায় যাই প্লেনে উঠলে একুশ ঘন্টা সময় লাগে কখনো আর আঠারো ঘন্টা সময় আঠারো ঘন্টা প্লেনের উপরে বসে থাকি মনেই হয় না যে প্লেনটা চলতেছে চুপ করে বসে থাকি কোনো খবর নাই মনে হয় নিজের ঘরের চেয়ারে বসে আছে কতক্ষণ না অথচ সেই প্লেনটে কিন্তু আটশো থেকে নয়শো মাইল স্পিডে চলতেছে এত স্পিডে চলতেছে কিন্তু আমি বুঝতে পারছি না এই পৃথিবীটা যে ঘূর্ণমান এটা যে প্রদক্ষিণ করছে এটা যে কত স্পিডে চলছে এটি যে ঘুরছে এটা আমাদের জানা হিসাব করেছে বিজ্ঞানীরা হিসাব বের করেছে সম্মানিত সুদী ভাইরা আমার চাঁদ যখন পৃথিবীটাকে পদক্ষিণ করে পৃথিবীকে পদক্ষিণ করতে গিয়ে কখন সে পূর্ণিমা হয় আবার কখনো সে অমাবস্যা হয়ে যায় তো পূর্ণিমা এবং অমাবস্যা হতে গিয়ে তার সময়টা লাগে অথবা তিরিশ দিন কত উনত্রিশ অথবা তিরিশ দিন নবী কে আল্লাহ তালা মাসের হিসাব দিলেন যে মাস হবে উনত্রিশ দিলে অথবা কি তিরিশ দিনে তাহলে এইভাবে বারো মাসের যদি বছর কোনা হয় তাহলে সেখানে বছরের দিন হবে তিনশো দিন এর সাথে একদিন যোগ করে অতি বর্ষ হবে এই পুরা বর্ষটাকে বাংলা ভাষায় বলে শশী শ্রাবণ বর্ষ এবং এটার নাম হলো মোহাম্মদী বর্ষ এটার নাম হলো ইসলামী বর্ষ এইটা পরবর্তীতে এসে প্রবর্তিত হয়ে হিজরি নববর্ষ হয়েছে হিজড়ি বর্ষ হয়েছে কথা কি বুঝতে পেরেছেন তাহলে পৃথিবীতে আমরা মাস পেলাম কি পেলাম মাস পাওয়ার পরে এখন আল্লাহর নবী আমার প্রিয় হাবিব তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ একটু মাসটাকে ছোট করে দেন তার মানে সপ্তাহ বানায় দেন কন্যা বড় এটাকে একটু ছোট করে দেন আমার আল্লাহ বলেন নাবিক আমি ছোট করে দিলাম যান ইদানু দিআলিস সালাতি মিয়াউমিল জুমআতি ফসা ফসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যরুল বাইয় ব্যক্তিরা তোমরা জুমার দিন যখন আসবে তখন সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে মসজিদে যাও সপ্তাহ সাইয়দুল আইয়াম সাইয়দুল আইয়াম দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আল্লাহ ঘোষণা করলেন কি জুমার দিন আর এই জুমার দিনটাকে শ্রেষ্ঠ দিন ঘোষণা করে সপ্তাহ দিয়ে আমাদেরকে তিনি বলে দিয়ে দিলেন যে এক জুমা থেকে আরেক জুমা এটা হলো একটা পার্ট কটা কন্যা এটা কি হলো তাহলে আমরা কয়দিন পাইলাম সাত দিন পাইলাম সাত দিন পাইয়া এখন নাম নিয়ে ঝগড়া এই সাত দিনের নাম হবে কি প্রত্যেকটা দিনের কোন নাম হবে এবং কোনটা দিন থেকে শুরু হবে শুরু হবে কোন দিনটা থেকে এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল এখন যারা উর্দু ভাষী কতক্ষণ না তারা বলছে যে না এখানে হফ্ একটা হচ্ছে উইকডে একটা হচ্ছে উইকেন্ড ডে একটা হচ্ছে উইকডে আরেকটা হচ্ছে কি উইকেন্ড ডে আপনাদের কি অসুবিধা হচ্ছে একটু বলি এই কারণে আপনাদের জানার আমি মনে করি প্রয়োজন সম্মানিত শুধু একটা হচ্ছে সপ্তাহের দিন আর একটা হচ্ছে ছুটির দিন কথা বল একটা হচ্ছে সাপ্তাহিক দিন আর এটা কি ছুটির দিন তো সাপ্তাহিক দিন হলো আমাদের জন্য যেটা ছুটির দিন হলো জুমার দিন জুমার দিন আমরা জুমার দিনটাকে প্রিফার করি আর ওরা উইকেন্ডে ওরা সপ্তাহের ছুটির দিন মনে করে রবিবার এই জন্য সারসিনা দরবার এই রবিবারটাকে ক্যান্সেল করে সরকারের কাছ থেকে জুমার দিনের ছুটির দিন প্রবর্তন করেছে ছুটির দিন এই দিনটা আমাদের জন্য এটি মদ খাওয়ার দিন কথা কন না আমেরিকায় আমি ম্যানহাটনে দেখেছি আমার এই আমেরিকান বন্ধুরা ম্যানহাটনের নিচে একশো তালা বিল্ডিংয়ের নিচে দুই তিনজন মানুষ বলে বসে আছে সকালবেলায় আমি ঘুরতে গেলাম ওরা হুম 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 এরকম করতেছি তো আমি বাংলাদেশ থেকে গেছি এরকম বহু জেকের তো আমার শোনা আছে আমি আমেরিকান বন্ধুদেরকে বললাম যে ভাই এটা কেমন জেকের করতেছে এটা কি আল্লাহ অন্য কিছু মিয়া কিসের আল্লাহ জেকের করে এটা রাত্রে মদ খাইছে এখনো সামাল দিতে পারে নাই এই জন্য এই নিচে বসে হু হু করতেছে রবিবারের দিনে রাস্তাঘাট বমি করে শেষ করে ফেলে তারা পুরা সপ্তাহে যে কামাইটা করে এটা রবিবারের দিনে আনন্দ উল্লাস করে মদ খাইয়া সারা রাত বমি সমি কইরা এরপরে যাইয়া গাড়িতে উঠে গাড়িতে উঠার পরে ওদের গাড়ি মারাত্মক গাড়ি গাড়ির মধ্যে ড্রাইভারকে যেন কোনো মতে ঘুষাইতে না পারে ঘুষি বুঝেন বক্সিন আর ড্রাইভারও এমন যে পয়সা নেওয়ার জন্য ওর ছোট্ট একটা খোলা পদ আছে কয়েকটা ডলার না দিলে ও দরজা খুলবে না কারণ তো মদে মাতাল তো এই মাতাল 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 মধ্যে বাস করে কতক্ষণ না সেই দেশের আচার আচরণ আর আমার দেশের আচার আচরণ মাত্র দশ মিনিটের জন্য যদি যদি বাতি বাতি নিভে যায় যায় রেলের বন্ধ হয়ে যাবে আর চোদ্দশো বছর ধরে হজ হচ্ছে নয়জিল হজ আরাফাতের ময়দানে হজ করার পরে হাজি যখন সন্ধ্যাবেলায় মুসদালেফায় চলে আসেন সারা রাত মুসদালে ফিফটি পার্সেন্ট এখন মহিলা আমার নিজের হজ এজেন্সি আছে আমি জানি অর্ধেক পুরুষ অর্ধেক কি মহিলা সারা পৃথিবী থেকে আসে অনেক হাই দূরের খুঁটির মধ্যে সেখানে আলো আর সেখানে থাকতে নিভ মুজদালেফার মধ্যে মুজদালেফা মানে বাবা আদম মাহওয়াকে যেখানে জড়াই ছিলেন মুজদালেফা মানে একজন আরেকজনকে জড়াই থাকা কাজে এই জায়গাটি আমাদের এবাদতের জায়গা হয়ে গেছে আল্লাহ এবাদতের জায়গা বানাই দিয়েছেন ফাইজা আরা হারাম এটা মশারুল হারাম এটা জেকের জায়গা এই জায়গাতে এই লক্ষ লক্ষ কোটি নারী পুরুষ একসাথে মুসলমানরা সেখানে পুরা রাত যাপন করছে ফজরের আজান পর্যন্ত ফজরের রক্ত হওয়া পর্যন্ত সম্মানিত সদী আপনারা কি শুনেছেন কোন একজন নারীর ইজ্জত নষ্ট হয়েছে হাত দুচু করে বলেন একজন নারীর ইজ্জত নষ্ট হয়েছে একজন নারী কিডন্যাপ হয়েছে উধাও হয়েছে কেউ কেউ কে নিয়ে কোনো প্রমাণ এটাই আমার ইসলাম এটাই আমার কি ইসলাম মানুষের জীবনকে দিয়েছে নিরাপত্তা ইসলাম সৃষ্টি করেছে মানুষের মনের মধ্যে জীবনের কোনো অবস্থাতেই যেন কারো প্রতি সীমা লঙ্ঘন না হয় কোনো ব্যক্তি যেন কখনো সীমা লঙ্ঘন না করে সম্মানিত সদী সাত দিনে সপ্তাহ হলো কতক্ষণ না সাত দিনে কি হলো সপ্তাহ এখন এই সপ্তাহ হওয়ার পরে নাম নিয়ে ভেজাল নামটা হবে কি উর্দুভাষী নাম রাখলো স্যানিচার ইতয়ার পীর মঙ্গল বোধ জমের জুমা আর শিয়া যারা শিয়ার নাম দিলো শিয়া বলতে গেলে কাদিয়ানির একটা জমা না এরা নাম দিলো সম্বা এক সম্বা দশ সম্বা চাহার সম্বা পাঞ্চ সম্বা হদ না জমা কথা বুঝতে পারছেন এরা হিসাব দিলো আর আমরা যারা আছি এই বাংলাদেশের এই বাঙালি জাতির ভিতরে সম্রাট আকবর এটার নাম নতুন করে দিয়ে দিলেন সেই নামটা নিয়ে ভেজাল ঝগড়া হলো যে নামটা হবে সাত দিনের কিসের নাম কেউ বলছে দেবতার নাম কেউ বলছে দেবতার না ফিরিস্তার নাম এক একজনে আগের নাম সম্রাট আকবর বললেন যে না দেবতার নাম দিয়ে চালু করা হোক ফলে শনি রবি সম মঙ্গল এগুলো সব দেবতার নাম কতক্ষণ না এই দেবতার নাম দিয়ে আমাদের সাত দিনের নাম চালু হয়ে গেল এখন আমরা বলছি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এগুলো সব দেবতার নাম কতক্ষণ না এক একটা দেবতার নাম দিয়ে আমাদের সপ্তাহের নামকরণ করা হল কিন্তু ইসলামের ভিতরে যে নাম সে নাম হলো ইয়ামুল আহাদ ইয়াম ইসনাইন ইয়াম তালাসা ইয়ামুল আরবা ইয়ামুল হামিজ ইয়ামুল জুমাহ ইয়ামুল সাফ কত বললাম এগুলো হলো ইস্তামি নাম যেখানে দিনের সংখ্যা সংখ্যাগত নাম পড়ে আর দিনের নাম আগে আর শিয়ারা যেটা চালু করলো তাতে সংখ্যা আগে দিন পরে যেমন এক সম্বা একটা আগে দো সম্বা দুটা আগে সে মানে তিন তিনটা আগে করল তারা আপনারা যদি এই আলোচনা থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আমি এখন যেটা বলতে চাই সেটা হলো সপ্তাহ পেলাম মাস পেলাম এবং মাসের পরিমাপক অর্থাৎ মাসটা হল আমাদের এবাদতের জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার অতএব সেই চিরস্থায়ী ক্যালেন্ডার করতে গিয়ে আল্লাহ তালা সেখানে একটা শব্দ যোগ করে ফেলেছেন যাতে আমরা তাকে ভুলে না যাই আর সেটা হলো উল্হিয়া মাওয়াতিতুলি নাসি ওয়াল আল্লাহ তালে একটা হজের কথা যোগ করে দিয়েছেন হেন যদি চাঁদ বাড়ে কেন কমে কেন এটা নিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আপনি বলে দেন যেটা হচ্ছে মানবজাতির এবাদতের জন্য একটা চিরস্থায়ী ক্যালেন্ডার ইভেন এটা হজের ক্যালেন্ডার তাহলে আকাশের চাঁদ কি হজের ক্যালেন্ডার জোরে বলেন আকাশের চাঁদ কি আমার নবী স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার পেয়ে গেলেন চাঁদ দেখে রমজান মাস বের করতে হবে কোরআন বলছে শাহর রমাদান আল্লা দি ফিহিল কোরআন নবীজি বলেছেন শাহর রাজাব শাহরুল্লাহ শাহর শাহবান শাহরি ও শাহর রমাদান শাহর উম্মতি নবীজি বলছেন রজব হচ্ছে আল্লাহর মাস আর শাবান হচ্ছে আমি নবীর মাস আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস রমজান হচ্ছে আমার উন্নতির কি সম্মানিত সুদী ভাই রামের এখন এই বারো মাসের পয়গাম্বরী নাম আছে বারো মাসের কি নাম আছে অসুবিধা হচ্ছে বারো মাসের কি আছে পয়গাম্বরি আসেন পয়গাম্বরি নাম মোহারম সফর রবিউল আউয়াল রবিউল সানি আছে কি এক এক করে এই নামগুলো একের জিল পর্যন্ত জিল হচ্ছে আমাদের এই ডিসেম্বরের মতো শেষ মাস কথা বল যেহেতু ডিসেম্বরের মতো শেষ মাস আমরা মুসলমানরা জানি না এই মহারম মাস আল্লাহ বলছেন অমিন হা আর বাতন হরম এই মাসগুলোর মধ্যে চারটা মাস হচ্ছে সম্মানী তাহলে বোঝা গেল যে মাসের মধ্যে চারটা মাস সম্মানী আছে দিনের মধ্যে জুমার দিনটা সম্মানী দিন কথা বল না তাহলে জুমার দিনটা একটা দিন ওই দিনটাতে যে যখন সূর্য উঠে তার পরের দিন ঠিক একই সময় সূর্য উঠে ওই দিনটাতে যে সময় সূর্য অস্তমিত হয় সানরাইজ এবং সানসেট যখন সূর্য উঠে সূর্য ডুবে পরের দিন শনিবার আগের দিন বৃহস্পতিবার একইবার কিন্তু সেই বৃহস্পতিবার আর শনিবারের চেয়ে জুমার দিনের মর্যাদা বড় করে কি না কেন বড় চারটা কারণে বড় কয়টা কারণ সময় বলেন কয়টা ফিহে খুলে কা এই দিনে আদম সিসলামকে সৃষ্টি করা হয়েছে আদম আসলামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে তাকে এখানে নামানো হয়েছে অবতরণ করানো হয়েছে উহুবে তা আদাম এই দিনে উদখিল জান্নাহ এই দিনে জান্নাতের দুয়ার খুলবে সুমান্লা কন্যা এই দিনে এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে বান্দা আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে কি হয় কবুল হয় তাহলে বোঝা গেল বৃহস্পতিবারে কি এই সময়টা নাই না 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 হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী আপনি আমার সাথে কিছুক্ষণ একমত হন না তারপর ডিফার করেন তারপর আপনি আমার বিপরীতে চলে যান আপত্তি নেই কিন্তু আমি বলতে চাই আমার নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় আপনি আল্লাহর কাছে যা বলবেন তাই কবুল হবে তাহলে বিষয়টা নবীজি বলছেন কোন দিন সম্পর্কে জুমার দিন এই শুক্র এটা আসতে কইবেন কথা বলছেন নাই আপনি বলবেন জুমাবার কিবার বার জুমাবার যদি আমাদের ক্যালেন্ডারে বাংলা ভাষায় শুক্রবার আছে এটা আমরা বলবো আমাদের অভিধানে আছে কি কোন ঠিক কিনা কিন্তু অভিধানের সবটাই বলতে হবে এমনটা না অভিধানে ঈশ্বর আছে ভগবান আছে আল্লাহ আছে আমি নিব কোনটা আল্লাহ নিব কি বলেন ঠিক না আমার শালীন ভাষা আমার যেটা আমার জন্য যেটা শোভনীয় আমার মুখে যেটা শোভা পায় কথা বলতে নাই আর ক্যাপ মানে টুপি টুপি মানে ক্যাপ তো কাজেই আমি টুপি বলবো আমি কি বলবো না ক্যাপ বলবো না আমি চাচা বলবো আমি আঙ্কেল বলবো না আমি চাচি বলবো আমি আন্টি বলবো না কতক্ষণ না আমার সংস্কৃতি যে শব্দটা পারমিট করে আমার সংস্কৃতি যেই শব্দটাকে অনুমোদন করে আমি সেই শব্দটাকেই কেবলমাত্র উচ্চারণ করব। এবং এতে রয়েছে আমার সব নবী করিমস্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ আওয়াল মুশরিকিন ইহুদি এবং মুশরিকরা যে শব্দ ব্যবহার করে তুমি সেই শব্দ ব্যবহার করো না কার জল এটা অভিধানের ভাষা কিন্তু সেই অভিধানে পানি শব্দ আছে এই একই অভিধানের মধ্যে কি আছে পানি আছে জলও আছে আবার কি আছে পানিও আছে কিন্তু আমি বলবো কি পানি পান করবো আমি জল পান করব না আমি জল বলবো না এটা আমার সংস্কৃতি পারমিট করে না আপনি কি বুঝতে পারছেন তাহলে আপনি কত বুঝতেছেন আমি শক্ত কত বড় কত বড় কঠিন কত কঠিন কথা আপনাকে বলে যাচ্ছি যদিও সে কথাটি আপনার কাছে খুব নর্মাল মনে হচ্ছে কিন্তু আমার ব্যবহারের ক্ষেত্রে আমি কোনটা আমার থিঙ্কিংয়ে আমার চিন্তাধারায় কি কখনো এনেছি যে আমি জল শব্দ আর পানি শব্দ বললে কোনটাতে স্বভাব আছে আমি স্নান করব না আমি গোসল করব। একটু হাত উঁচু করে কন্ত আমি স্নান করবো না আমি গোসল করবো তাহলে গোসলে সাব আছে গোসল শব্দটা যদি আপনি বলেন নবীজি বলছেন খালি পুলিয়া হুদরে ওরাই যেটা ব্যবহার করে আমি সেটা ব্যবহার করব না আমার সংস্কৃতিতে যে ভাষা আমাকে পারমিট করেছে তার বাইরে আমি যাব না এটাই হলো আমার মূল থিম এবং এর উপরে আমাকে থাকতে হবে যা হোক কোথায় গড়িয়ে গেল আলোচনা সম্মানিত সুদী ভাইরা আমার তাহলে জুমার দিনের মধ্যে একটা সময় এমন আছে যেই সময় আল্লাহ দোয়া কি করেন কবুল করেন তাহলে বোঝা গেল এই দিনটা নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে নবীজি সোমবার দিনের গুরুত্ব বেশি কেন কতক্ষণ সোমবার দিনের গুরুত্ব কেন সোহেল রসুল আন আনিয়ামিল ইসনাইন সোমবার দিনে এত গুরুত্ব কেন নবীজি বলছেন সোমবারে গুরুত্ব হবে না কি বলো সোমবারে ফিহে উলেতু আমি তো দিন জন্ম নিয়েছি আলহামদুলিল্লাহ নবী বলেন সোমবারের দিনে আমি কি নিয়েছি এজন্য সোমবারের দিনে রোজা রাখা এর গুরুত্ব অনেক বড় ছয়েলা রাসূল আনি আলাইহি ফি আনি সাউমি ফিয়ামিল ইসdain অর্থাৎ সোমবারের দিনে রোজা রাখার গুরুত্ব এত বেশি কেন নবীজি বলছেন বেশি এই কারণে যে আমি কি নিয়েছি তার নবীজি জন্ম নেয়ার কারণে সোমবারের দিনের দাম বেড়ে গেছে যদি সোমবারের দিনে জন্ম নেয়ার কারণে সোমবারের দাম বাড়ে তাহলে নবী যে মাসে জন্ম মাসে সে মাসটাও তো দামি মাস কতক্ষণ না আমাদের স্বাধীনতা দিবস কবে বাংলাদেশে কতক্ষণ ছাব্বিশে মার্চ এই দিনটার গুরুত্ব আমাদের কাছে বেশি না একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস শহীদ হয়েছেন রফিক জব্বার সালাম বরকত কতক্ষণ আরও অনেকে হানাদার বাহিনীদের সেদিন বক্তব্য কায়েদে আজম ওই যে যে কায়েদ মানে আমি মনে করি তাকে সে তো মূলত ছিল একজন শিয়া মানে কাদিয়ানি মানুষ কতক্ষণ না তার মাধ্যমে ক্ষতি হয়েছে ইসলামের অনেক বড় কাজেই এই জিন্না সাহেব যখন বললেন যে ল্যাঙ্গুয়েজ যেটা ল্যাঙ্গুয়েজ অব স্টেট যেটা সেটা উর্দু অ্যান্ড উর্দু অ্যান্ড উর্দু হবে সেখানে দামাল শিশুরা বলেছিল না হবে না বাংলা হবে বাংলা হবে কি হবে বাংলা হবে যে কারণে এই বাংলা এটা এমন একটা বাংলা আমেরিকান একজন রাষ্ট্রদূত বাংলাদেশে আসছেন আসার পরে বলছে যে তোমাদের ভাইস চ্যান্সেলার বাংলার মহাপন্ডিত যে ভালো বাংলা বলতে পারে আমি তার চেয়ে বেশি ভালো বাংলা কইতে পারি এদেশের ছোট্ট একটা শিশু তাকে চ্যালেঞ্জ করেছে যে অসম্ভব তুমি যদি হাজার বছরও থাকো তুমি আমার মতো বাংলা বলতে পারবে না সে বলছে অসম্ভব আমি হরলাল শাস্ত্রীর পুরা ব্যাকরণ মুখস্থ করেছি কাজে আমি বাংলা ভালো না পারলে তুমি পারবে হ আমার ব্লাডের মধ্যে রক্তের মধ্যে বাংলা ঢুকে আছে আমার রক্তের ভিতরে বাংলা মা ঢুকে আছেন কতক্ষণ না বাংলার মা আমার রক্তের ভিতরে বাংলার বাবা আমার রক্তের ভিতরে কথা কন কাজে আমি বাংলা যেভাবে বলবো তুমি সেটা পারবে না কয় অসম্ভব কয় তাহলে চলো পরীক্ষায় যাব কত কর নদীর পাশে নিয়ে গেছে আমি তো মানে এখানে নদীর পাশে নিয়ে যাই কয় চলো কয় ওই পারে একজন মাঝি নৌকায় বসা আছে দুপুরের ভাত পাক করতে গিয়ে তার লাকড়িটা একটা কাঁচা লাকড়ি পড়েছে যে কারণে সে বারবার চঙ্গা দিয়ে ফু দিতেছে আর ধোঁয়াগুলো ফতফত করে উঠতেছে তার পাতিলে সেই যেভাবে আগুন জ্বলা দরকার ভাতটা পাক হওয়া দরকার যেভাবে সেই আগুন জ্বলছে না সে ব্যস্ত আছে তার দুপুরের খাবার তৈরি করতে ঠিক অনুরূপভাবে ওই শিশু দামাল বাংলার শিশুটি আমেরিকান রাষ্ট্রদূতকে বলে ফেললো যে তুমি তাকে ডাকো যে আমরা পার হব বাংলা ভাষা ব্যবহার করো এখন সে বাংলা ভাষা ব্যবহার করছে হ্যাঁ কান্ডারি তুমি তোমার তরণী লইয়া তটে আসো আমরা সমবিহারে পার হইয়া যাইব মাঝি মিয়া ওর কাঁচা খড়ি কেমনে জ্বলবে ওই চেষ্টায় সে ব্যস্ত সে শুধু ফু দিতেছে আর ফটফট করে ধোয়া উঠতেছে ওই দিকেই সে ব্যস্ত কোনো মতেই কাজ হইতেছে না তার সদ্য গোষ্ঠীও শুনে নাই যে সে কান্ডারি হয়ে গেছে এতদিন দিন যাবত নৌকা চালাইছে এইটা যে তরণী হয়ে গেছে এটা সে জানে না কথা কি বুঝতে পারছেন সমানিত শুধু এতদিন সে কুলে ফিরাইছে নৌকা আর এখন তটে এইগুলো সে এত বড় কঠিন ভাষা জীবনও শুনে কোনো মতে মাঝিকে সে ফিরাইতেই পারলো না তার দৃষ্টি সে নিজের দিকে আনতে পারলো না তখন ওই বাংলা মায়ের ছোট্ট শিশুটি বললো যে আমি ডাকি ডাক তো তখন ডাক দিছে হ্যাঁ ব্যাটা মাঝি বেটা হন কতক্ষণ না মাঝি যখনই শুনছে যে মাঝি ডাক পড়ছে ডাক পড়লে তো কান খারাপ হয় ততক্ষণ সাথে সাথে কান খারাপ হয়েছে কা হ্যাঁ তাড়াতাড়ি নৌকা ভিড়া এ কুলে মুলে নাই নৌকা ভিড়া কই আইতেছি আইতেছি দেখেন এক ডাকে চলে আসছে আর সে হে কান্ডারি তুমি তোমার তরণী লইয়ে তটে আসো সমবিহারে পার হইয়া যাইব কতক্ষণ না এই ভাষার প্যাট যারা সৃষ্টি করেছে তারা আমাদের এই বাদতগুলোকে ধ্বংস করে দিচ্ছে ওরা নামাজ শব্দ ব্যবহার করছে না ওরা সালাদ শব্দ ব্যবহার করছে আরে সব জায়গায় যদি সালাদ শব্দ ব্যবহার করো বাবা তাহলে নেক আমলের বাংলা কও তাড়াতাড়ি কথা কও না তিরিশ সেকেন্ডের মধ্যে খুব তাড়াতাড়ি নেক আমল নেককার এই শব্দগুলো ব্যবহার হচ্ছে আমাদের ভাষায় তাহলে এগুলোকে তুমি বলবে যে এগুলো বর্জনযোগ্য এগুলো ভাষা থেকে বাদ দিতে হবে এমনি বাংলা ভাষায় মাত্র তিনটা শব্দ বাংলা আর বাকি সব বিদেশি ভাষা সব মিলে বাংলা হয়েছে একটাও বাংলা আপনি পাবেন না এই চেয়ারটা এটা কি বাংলা টেবিলটা কি বাংলা কতক্ষণ না এটা কোনোটা বাংলা না এই চশমাটা এটা বাংলা না চশমা এটা চশম চশম মানে চোখ চোখের মধ্যে যেটা লাগায় ওইটাই চশমা হইয়া যায় আপনি কথা বুঝতে পারছেন এই যে গায়ের মধ্যে গামছা দেয় গামছা মানে কি যেটা গামুছে ওইটার নাম গামছা কতক্ষণ না এটা কি গামসা তাহবান কারে কয় তাহবান মানে লুঙ্গি তাহবান তাহবান মানে তাহ মানে নিচে বান মানে বান্ধে নাভিন নিচে যেটা বান্ধে ওইটার নাম তহবান কতক্ষণ তাহলে এইগুলো শব্দ আপনি দেখবেন বাংলায় তো এইগুলো এসে পুরা বাংলা হয়ে গেছে এটাই বাংলা এতদিন রেডিও ছিল ওইটাকে বাদ দিয়ে এখন বেতার বানানো হয়েছে তো বেতারটাও তো বাংলা না কথা বেতারও বাংলা না কতক্ষণ বেতার এটাও কিন্তু বাংলা না বেতার মানে যার কি নাই তার নাই এটা কিন্তু বাংলা না যাই হোক আমি এই সম্বন্ধে বিষদ্গার করতে চাই না আমি বলতে চাই যে বিষয়টা সেটা হলে এই যে জুমার দিনের একটা দিন সেই দিনের মধ্যে যদি বিশেষ একটা সময় থাকে নবী যদি বলে থাকেন ওই সময়টাতে দোয়া করার ফজিরত আছে তাহলে আমার চিন্তাধারার মধ্যে আনতে হবে ওই সময়টা আমার খুঁজে নিতে হবে তিনি তো আমাকে পথ দেখিয়েছেন ওমা আতা কুমুর রাসুল ও ফুজুফ ওমা নাহা কুমান হো আমি ফত্তুয়াবাজি করবো না আমি এদিকে যাব না আমার সবের দরকার আমার হায়াত বাবা আদমের মতো নয়শো ষাট বছর নয় বাবা আদম পৃথিবীর মধ্যে বেঁচেছিলেন নয়শো ষাট বছর হজরতে নবী পৃথিবীর মধ্যে বেঁচেছিলেন তেরোশো চল্লিশ বছর হযরেতে জুল কারানাইন পৃথিবীর মধ্যে ছিলেন সাড়ে ষোলোশো বছর আসাবে কাহাফ ব্লাবিসু ফি কাহ ফিহিম সালেস মেহাত ইন সিনি নবজ দাদুতিস আ আসামে তাহা গুহার মধ্যে সেই যুবকরা যারা ঘুমিয়েছিলেন আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রেখেছিলেন তিনশো বছর তো তিনশো বছর যদি ঘুম পাড়ে থাকে তাহলে হায়াত ছিল কত বেশি এত লম্বা হায়াত আমরা পাই এই আল্লাহর নবী আমার প্রিয় হাবিব আল্লার কাছ থেকে কিছু অফার নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে কিছু অফার নিয়েছেন উন্মতের জন্য যাতে অল্প মেহেনত অল্প কাজ অল্প কিন্তু প্রফিটস এর লাভ অনেক বেশি এই জন্য আল্লাহর কাছ থেকে নবী লাহিলাতুল কদর আমাদের জন্য নিয়ে এসেছেন রমজানুল মোবারক নিয়ে এসেছেন মন্তাকর রবা ফি হেই মিনাল খায়ের কমন আদদা ফারিদ হাতান ফি মাসাবা ওয়ামান আদ্দা ফি হে ফারি দাতান কমান আদদা সাবিনা ফারিদ একটা নফল কাজ করলে ফরজের সব অন্য মাসের ফরজ এর সব একটা ফরজ আদায় করলে রমজান মাসে অন্য মাসের সত্তরটি ফরজের সব নবী নবী ওদকে চেয়েছেন সব দিয়ে তাকে ডুবিয়ে ফেলতে সব দিয়ে ভরপুর করতে সব দিয়ে তার জীবনটাকে পরিপূর্ণ করতে ফতুয়াবাজি ছেড়ে দাও ফতুয়াবাজি ছেড়ে দাও বিশ টাকার তারাবি থেকে আমাদেরকে বঞ্চিত করো না খবরদার বিশ টাকার তারাবির মধ্যে বারো টাকার তারাবি আমার জীবন থেকে আউট হয়ে যাবে

মানুষের জীবনের আয়ুগুলো তার সামনে উপস্থিত করা হয়েছে নবীজি মন খারাপ করে ফেলেছিলেন যে তার উন্মতের বয়স বেশি না গড়ে মাত্র ষাট সত্তর বছর ষাট সত্তর বছরের এই ছোট আমল দিয়ে কেমতের ময়দানে তার উন্মত কি করে জান্নাতে যাবে নবী মন খারাপ করে ফেলেছেন নবীর মন খারাপইটা আল্লাহর কাছে বড় কঠিন কষ্টের ব্যাপার নবী কখনো

নবীজি বলছেন আল্লাহ মানি রব্বি ফাহাসানা তালিমি ও আদ্দাবানী বানি রব্বি ফাহাসানা তাদিবি উত্তম আদব আল্লাহ আমাকে শিখাইছেন উত্তম জ্ঞান তিনি আমাকে শিখিয়েছেন অতএব আল্লাহ যাকে আদব শিখিয়েছেন তার আদব অনেক বড় সেই নবী সাহসলাম আল্লাহর নির্দেশ মতো ইহুদিদের কেবলার দিকে ফিরে ষোলো সতেরো মাস তিনি নামাজ পড়ছেন কিন্তু কলিজায় ব্যথা জন্ম নিয়ে যে কাবা দেখলেন সেই ইব্রাহিমী কাবা সেই দিকে ফিরে তিনি নামাজ পড়তে পারছেন না বলছেন না কিন্তু লেসানে হাল তার দেহের বডি ল্যাঙ্গুয়েজ যাকে বলে কি বলে এটাকে ইংরেজিতে বলে বডি ল্যাঙ্গুয়েজ তার বডি ল্যাঙ্গুয়েজ তার মানে নামাজ শেষ করে তিনি আকাশের দিকে তাকাইয়া আবার তিনি মাথা নিচু করেন আল্লাহ বলছেন আমি দেখছি নবী আমি দেখছি আপনারই অবস্থা তাতে নারা অবশ্যই আমি দেখেছি তাকাল্লুব ওয়াঝি কাফিস সামা আপনি আকাশের দিকে তাকাইয়া আপনি নিচে মাথা করছেন আমি আলিমুন বিজ হাতির সোদর আপনার অন্তরের খবর তো আমি জানি আপনি কি চান জাহনাবি নামাজের ভিতরে জোহরের চার রাখাতনামাজ মসজিদে বনি সালমা যেটি মদিনা মনবারাদ নবীজির রওজা মোবারক থেকে তিন কিলোমিটার দূরে সেখানে নবীজি একজন অসুস্থ রুগীকে দেখতে গেছিলেন এই বনি সালমা গোত্রে অসুস্থ রুগীকে দেখে নবী জোহরের নামাজ আদায় করতেছিলেন বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে ফিরে আর দুই রাকাতের মধ্যেই আল্লাহ তালা আদেশ দিয়ে দিলেন যে আপনি যে চাচ্ছেন আপনাকে খুশি করাই নাই হলো আমার কাজ আপনাকে খুশি করাটাই হলো আমার কি কাজ কাদের নারা তাকাল্লুবা ফিস কাফিসামা আপনি চাচ্ছেন কাবা কেবলা কাজে কাবার যোগ্যতা সৃষ্টি হয়েছে কেবলা হওয়ার আমার নবীর কারণে আমার নবী চেয়েছেন আমার নবী চেয়েছেন আমার নবী কামনা করেছেন আমার নবী প্রার্থনা করেছেন আমার নবী আল্লাহর কাছে আবেদন করেছেন তার লেসানে হাল তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল যে আমি ওই দিকে ফিরে নামাজ পড়তে চাই যেটা জন্ম থেকে আমি দেখেছি সুবান্লা বলেন ভাইরা আমার এই জন্যে আমার আল্লাহ বলছেন যান নামাজের ভিতরেই কেবলা পরিবর্তন করেন আপনাকে খুশি করার জন্য ফর্মালিটিস দরকার যে চারিরা কাজ শেষ হোক সালাম ফিরাবেন তারপরে জিব্রাইল পাঠাই দিয়ে এরপর আমি আপনাকে নির্দেশ দিব নতুনভাবে আসরের নামাজ সেই দিকে ফিরে পড়েন না আপনার বেলায় কোনো এই ধরনের ফর্মালিটিস নাই বরং আপনার খুশি করতে যেন আমি বিলম্ব না করি এখন এই মুহূর্তে মাস মাসিদিন হারাম আপনি কাবার দিকে ফিরে যান নবী ওই মুহূর্তে নামাজের ভিতরে কেবলা বদল করে নিলেন সুপুপুর রেজাল সুপু ফান মহিলারা যেখানে ছিল নবী সেখানে গেলেন মহিলারা নবী যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে গিয়ে তারা দাঁড়িয়ে নবীর পিছনে তারা দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্য প্রস্তুতি দিলেন সম্মানিত শুধু যে আল্লাহ তার নবীকে খুশি করেন সেই নবী তার উন্মতকে ছাড়া জান্নাতের মধ্যে হাস্যজ্জ্বল অবস্থায় থাকবেন এটা হতে পারে বলেছেন আমার তোমরা যারা গুনায় কবিরা করেছ ভয় নাই রে ভয় নাই আমি নবী তোমাদের কাছে থাকব, তোমাদের জন্য আমি সুপারিশ করব। মায়েশাকে তিনি বলছেন আয়েশা তোমাদের খবর নেওয়ার সুযোগ হবে না কখনো ইন্দাল কিতাব কখনো এন্দাল হিসাব কখনো এন্দাস সেরাত কখন আমি হিসাবের পাল্লায় আর কখন আমি যাব তোমাদের আমল নামার কাছে যাতে তোমাদেরকে ফিরিস তারা জাহান নামে করতে না পারে আর কখন আমি তোমাদের জন্য জাহান নামের প্রান্তে সেখানে যেন তোমাদেরকে জাহান নামে কেউ প্রবেশ করাতে না পারে যে উম্মতকে বাঁচানোর জন্য নবীর এত আয়োজন সেই নবী তো বললেন ইজা কানাত লাইলাহা নবীজি বললেন তোমাদের জন্য আল্লাহর এই দিনগুলোর মধ্যে সৃষ্টি করে দিয়েছেন ওই দিনগুলোর মধ্যে তোমরা গুরুত্ব দিয়ে রাতগুলোকে আল্লাহর কতগুলো গুরুত্বপূর্ণ দিন আছে সেই সেই দিনে সময় যদি আল্লাহকে তোমরা স্মরণ করো আরাফার দিন সমস্ত দিনের শ্রেষ্ঠ দিন কি বলেন ঠিক কিনা সেই দিনে শয়তান সবচেয়ে বড় ছোট হয়ে যায় সবচেয়ে বড় সেখানে শয়তানের মুখে মাটি পড়ে সেই দিন আল্লাহ সব হাজিগুলোকে মাফ করে দিচ্ছেন হাজিগুলোর ইমান রাখতে হবে না হলে গুনায় কাবিরা হয়ে যাবে কথা কন না তাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাকে কি করেছেন মাফ করেছেন যেই নবী তার উম্মতের পাশে থেকে আকাশের চেম্বার নেন নাই প্রথম আসমানে বাবা আদম দ্বিতীয় আসমানে হজরতে ইয়াহিয়া আলসালাম হজরতে ঈশা আলী সালাম তৃতীয় আসমানে হজরতে ইদ্রিজ আলসালাম সহ এমনি করে সপ্ত আসমান নবী ইব্রাহিম আলে সলাম ষষ্ঠী হাজরতে মুসা ঠিক এমনি করে আকাশের যতগুলো স্তর আমার লবি চাইলে সিদরতুল মুন্তাহা সেখানেও তো তিনি চেম্বার নিতে পারতেন আল্লাহ জিজ্ঞেস করেছেন নবী আপনি চেম্বার নিবেন না কেন কই নিব কি করে আপনি তো বলছেন ওমা মা কান আল্লাহ হলে ইউয়াজ বাহুম ওয়াংতাফিহিন হে নবী যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উন্মতের পাশে আছেন ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে কঠিন শাস্তি দিব না কাজে আমি চলে গেলে আমার উন্মদ যদি শাস্তির যোগ্য হয় তখন ওদের জন্য কে কি করবে এই জন্য আমি ওদের পাশেই থাকবো কাজে আমার নবী সাল্লাহ আলি সাল্লাম সেই রওজা মোবারক তিনি বেঁচে নিয়েছেন নবীর জিন্দা সেখানে শোয়া আছেন জিন্দা নবী শেখান আমি বই লিখেছি আমার সতেরোটা বই লেখা আছে তার মধ্যে একটি বই হলো রওজা মোবারকে জিন্দা নবী সেই নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি আমাদেরকে বললেন আমাদেরকে তিনি বললেন হজরতে মায়েশা আটটা হাদিস এসেছে পাঁচশো বারোটা কিতাবের মধ্যে আমি এর উপরে বই লিখেছি পবিত্র কোরআন সুন্নার আলোকে সবে বরাত আমাদের একদল ভাই না বুঝে তারা আল্লাহর ঘরে এই সবে বরাতের রাতে তালা দেয় খবরদার এই ঘর আল্লাহর ওয়াক্ষ করা ঘর এটা কারো অধিকার নাই তালা মারার কথা বলেন এই ঘরে তালা মারার কারো অধিকার আছে না এখানে তালা মারার ক্ষমতা কোনো ইমামকে দেওয়া হয় নাই কোনো মোয়াজ্জেনকে দেওয়া হয় নাই এখানে কোনো কমিটির কোনো ব্যক্তিকে সেই ক্ষমতা দেওয়া হয় না এটা হচ্ছে ইসলাম এটা সর্বসাধারণের ইবাদতের ঘর এবাদতকারীকে আপনি বাধা দিতে পারবেন না কোন শর্তে কোন সাহসে কোন ক্ষমতা দিয়ে আপনি তাকে বাধা দিবেন আপনি কে আপনি আজকে আছেন আপনার বদলে আরেকজন চলে আসবে এটা আল্লাহর ওয়াকফ সম্পত্তি এখানে কোনো ব্যক্তির মালিকানা নাই তার মানে কেউ এখানে বলতে পারবে না যে এই মসজিদের মালিক আমি বরং সৌদি আরবের বাসা পর্যন্ত মালিকানা তো দাবি দূরের কথা নিজের নাম রাখছে কি খাদেম কি নাম রাখছে খা দেম খা দেমুল হারামাইনিস শরীফ হয় সৌদি বাদশাহ ইমাম সাহেবকে সম্মান করে কত সৌদি আরবের গ্রান ইমাম আল্লামা আব্দুর রহমান সুদাইসি সাহেব কি সুন্দর কণ্ঠে কোরআনের তেলাওয়াত এই সমস্ত ইমাম সেখানে এই প্রায় বারো থেকে চোদ্দ জন ইমাম সেখানে আছেন মাদিনা মনোয়ারায় ঠিক এত পরিমাণে ইমাম সেই ইমামের জন্য সরকার একটা ভাতা দিবেন তাদেরকে যে একটা অনারিয়াম দিবেন সম্মানই দিবেন এই সম্মানই সরকার নির্ধারণ করে না করে না সরকার নির্ধারণ করে না সরকার মনে করে যে এই ঘরের ইমামের কি সম্মানী হবে তার বেতন হবে কি এটা নির্ধারণ করার ক্ষমতা সৌদি বাদশাহ রাখে না এজন্য জন্য ইমাম সাহেবকে ওই মসজিদের কাবাঘরের ঘরের ইমাম দুই মসজিদের ইমাম হারামাইন শরিফানের ইমামের জন্য খোলা চেক সরকারের পক্ষ থেকে দেওয়া হয় যে আপনার যত মন চায় রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি আপনার ওনারিয়াম উঠাই নেন আপনার বেতন নির্ধারণ করার ক্ষমতা সৌদি বাদশাহ রাখে না সম্মান কত বড় কি বলেন ঠিক কিনা আল্লাহর ঘরের খাদেম হওয়া খেদমত করা খাদেম হওয়া এটাই তো সৌভাগ্যের ব্যাপার কথা কন না যিনি কমিটিতে আছেন আমি এক মসজিদের খতিব যিনি কমিটিতে আছেন তার সৌভাগ্য যে আল্লাহ তাকে একটা মসজিদ একটা মতো মসজিদে বসার মতো এই মসজিদের উনি চাইলে আড্ডাখানায় বসতে পারতেন উনি চাইলে তার এই অবসর সময়টাকে একটা বাজর কাজে তিনি ব্যবহার করতে পারতেন তা না করে তিনি মসজিদে এখন হিসাব নিকাশ করছেন কিভাবে মুসল্লিরা নামাজ পড়বে তাদের কাতার সোজা করার দায়িত্ব নিয়েছেন খোদার কসাব এই কাতারে রুশিরায় তিনি নিঃসন্দেহে জান্নাতে চলে যাবেন এই মহান কাজটা যারা করেন তারা কোনোদিন কোন ইবাদতের ক্ষেত্রে কোন এবাদতকারীর জন্য মসজিদে তালা মসজিদ বন্ধ করবেন না সম্মানিত সুদী হাদিস শরীফের মধ্যে আছে আপনি জানেন এখন এই বইটার যদি খালি ওয়াজ করি আমি আমার লেখা এই বইটা সাড়ে চারশো পৃষ্ঠা পবিত্র কোরআন সুন্নার আলোকে সবে বরাদ সবে বরাদ আসে কিনা আমি প্রমাণ করেছি আমি পাঁচশো বারোটি কিতাবের রেফারেন্স দিয়েছি এখানে মক্কা শরীফে এটার আমল হয়েছে কতক্ষণ না সাহাবাই ইকরাম আমল করেছেন প্রায় তেত্রিশ জন সাহাবি থেকে সবে বরাতের আমল সাব্যস্ত কতক্ষণ সম্মানিত সদি নবী করিম সালাম বলছেন এ যা কানাত লাইলেতুন তুন নেসপে মিন তাও এই হাদিস খানা হজরতে আলী ইবনু আবি তালেব রদি আল্লাহ তালন থেকে হজরতে এবনু মাওজা তিনি বর্ণনা করেছেন আপনাকে অবগতির জন্য আমি বলতে চাই যদি আমাকে আপনারা মাফ করেন এটি আমার কোনোভাবে আপনাদেরকে শোনানোর ইচ্ছা নয় আমি দুটো সাবজেক্ট একটি হলো এমফিল যেটাকে মাস্টার্স অফ ফিলোসফি বলে আরেকটা হচ্ছে ডক্টর ডক্টরেট ডিগ্রি তার মানে ডক্টরস অফ ফিলোসফি আমি এমফিল ফিল করেছি ইমাম বুখারির ইস্তেহাদের উপরে তার মানে ইমাম বুখারীর জীবনের গবেষণাগুলো কি ছিল এটার উপরে ইস্তেহাদ করেছি আর পিএইচডি করেছি আমি তার প্রমিনেন্ট সিক্স ইমাম এই যে ছয়জন ইমাম এই যে সিয়া তার ছয়জন ইমামের ছয়খানা কিতাব সহি মুসলিম বুখারিও তিরমিজি আবু দাউদ নাসাই এই ছয়খানা কিতাবের উপরে তন্ন তন্ন করে গবেষণা করে আমি এটার উপরে পিএইচডি নিয়েছি ডক্টরেট ডিগ্রি নিয়েছি নিয়েছি এই কারণে হাদিসের নামে আমাদেরকে ধোকা দেয় কোথায় কোথায় এটা সহি হাদিস কি না বোখারিতে আছে কিনা তো বোখারিতে আছে তিরমিজির হাদিস কি রসুলের হাদিস না এবনো মাজার হাদিস কি এটা কি রসুলের হাদিস না কথা না তাহলে শেয়া হিসাবে স্বীকৃতি লাভ পেল শেয়া সেত্তার ইমামরা এরা অত্যন্ত কাছাকাছি কতক্ষণ না এরা অত্যন্ত কি কাছাকাছি তারা একে অপরকে দেখেছেন এমনও ইতিহাস আছে অতএব সেই সকল মহান ব্যক্তিরা খালিফা মামুনের যুগে কার যুগে খলিফা আমিন যখন তার পর্ব শেষ করেন খলিফা আমিন তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তার সবচেয়ে সুনাম হলো যে তিনি একটা বাঘ হাতে ধরে এক আছারে মাইরে ফেলছেন কতক্ষণ খলিফ আমিন আমিন ছিলেন ঠিক এরকম এক হাত দিয়ে একটা বাঘ ধরে এই বাঘটাকে আছার দিয়ে এক আছারে মেরে ফেলতেন তাহলে কত বড় শক্তি তার বড় ভাই হলেন মামুন নাম কি মামুন মামুনের যুগটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ সেই জ্ঞান বিজ্ঞানের যুগে ইমাম বুখারি যদিও ইমাম বোখারি জন্ম নিয়েছেন আমিনের যুগে খলিফা আমিনের যুগে কিন্তু তার জীবন কর্ম তার হাদিস সংগ্রহের জীবনটা ঘটেছে মামুনের যুগে সিয়া তার ছয়জন ইমামের যুগটা খলিফা মামুনের জ্ঞান বিজ্ঞানের যুগ কেন্দ্রিক যেখানে বাগদাদের মধ্যে একটা বিজ্ঞানাগার ছিল বাইতুল হিকমা তার মানে সায়েন্স ল্যাবরেটারি বাইতুল হিকমার ইংরেজি হচ্ছে সায়েন্স ল্যাবরেটারি এই সায়েন্স ল্যাবরেটারিটা লম্বা ছিল সাড়ে তিন মাইল কত ছিল এখানে কেমিস্ট্রি এখানে বায়োলজি কথা কতক্ষণ না রসায়নের যা কিছু আছে সব কিছু আবিষ্কার করেছে মুসলমানরা সেই সময়কালে কোরআনের পাশাপাশি হাদিসের উৎকর্ষতায় ইমামরা জীবন উৎসর্গিত করেছেন সেই সময়কালে ইমাম তিরমিজির মতো ব্যক্তি এই শবে বরাতের হাদিস নিয়ে আসলেন হাজরতে ইবনু মাজার মতো একজন ব্যক্তি তিনি শবে বরাতের হাদিস নিয়ে আসলেন এখন সালাসালি করে যে না না নামাজ পড়তে হবে এটা আবার কোন হাদিসে আছে আরে হাদিসের মধ্যে আছে না বিজি বলছেন এজা কানাত লাইলে তো নিসপে মিন যখন তোমাদের কাছে সাবান মাসের অর্ধ শাহবান চোদ্দ তারিখ দিবাস গত রাত যখন তোমাদের কাছে আসবে ঠিক ওই দিনে ফাকুম উলাইলাহা ওই পুরা রাতটা তোমরা জেগে থাকো ফাকুম উলাইলাহা পুরা রাত জেগে থাকো কোন পুরা রাত জেগে থাকার কথা কে বলছেন আমার নবীজি বলছেন কোন সুহান আল্লাহ তার প্রমাণ এই রাতটাতে হজরতে মায়ে সারা দিয়ে আল্লাহ তিনি আমার নবীকে খুঁজে পাচ্ছিলেন না তিরমিজি শরীফের একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় সেখানে বলা হয়েছে যদিও ওই মাম তিরমিজি বলছেন এই হাদিসটা অমুকের কাছে পেয়েছি অমুকের কাছে পাই নাই কথা কন্যা না কারো সাথে সাক্ষাৎ হতেও পারে কারো সাথে সাক্ষাৎ নাও হতে পারে কিন্তু সাক্ষাৎ হওয়ার ক্ষেত্রে এর শক্ত দলিলও আছে একজন বলেছে যেটা পাওয়া গেছে আরেকজন বলছে পাওয়া যায় তার মধ্যে সততা সত্য মিথ্যার কতগুলো ব্যাপার আছে হাদিস বর্ণনা করেছেন আমি আপনাদেরকে খুব বিনয়ের সাথে শুনতে বলছি যে আমাদের এবাদতের ক্যালেন্ডার হলো চাঁদ কতখন আমাদের এবাদতের ক্যালেন্ডার কি চাঁদ দেখেই আমরা রমজানের রোজা রাখি না ইংরেজি বর্ষগণনা করে এগারো ইংরেজি মাস দিয়ে না বাংলা মাস দিয়ে আমরা চাঁদ গণনা চাঁদের থেকেই চাঁদ গণনা করে আমরা রোজার মাস ঠিক করি কিনা এই যে হজ আসতেছে হজের মাস আমরা ঠিক করি কি দিয়া কোন তারিখে হজ হবে তাহলে চাঁদ হলো আমাদের স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার এটাকে স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার কেন বলা হলো আল্লাহ তো বলছেন ওয়াশাম কামার ও বি সূর্য চন্দ্র দুইটাই ক্যালেন্ডার কিন্তু সূর্যটা আমাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট খুব কম তার কারণ এটা দিয়ে অমুসলিম যারা কথা পর্বন সবচেয়ে বেশি হয় কোনটা দিয়া সূর্য দিয়া আর মুসলমানের যত এটা হয় কি দিয়া চাঁদ এই চাঁদটা কেন এটা আমাদের স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার কেন দেওয়া হলো এটার উত্তর আছে এটার ক্যালেন্ডার এ কারণে দেওয়া হয়েছে যে চাঁদ হলো নাগালের মধ্যে চাঁদের উদয়ন এবং এর অস্তাচল চাঁদ উঠে এবং নামে উদয়ন স্থল এক এক জায়গায় এক এক রকম কাজেই চাঁদ সৌদি আরবে দেখে আমার বাংলাদেশে রোজা রাখতে হবে এমনটা কিন্তু নয় কারণ যখন চাঁদ সেখানে উঠছে তখন সেই সন্ধ্যাবেলাটায় আমার রাত নয়টা বেজে যায় তখন মায়ানমারে এটা হয় দশটা ফিলিপাইনে হয় রাত বারোটা এটা অস্ট্রেলিয়ায় হয় রাত মানে ভোর চারটে হয় তাহলে ভোর চারটায় সৌদি আরব চাঁদ দেখতেছে ওই চাঁদ দেখে অস্ট্রেলিয়ার মানুষের উপরে রোজা হবে না বরং এর উপরে আমি একটি বই লিখেছি আমাদান ও সিয়াম সাধনা সাড়ে পাঁচশো পৃষ্ঠার একটা বই আছে আমি সেই বইয়ের মধ্যে পরিষ্কার করে লিখেছি যে যেখানে চাঁদের উদয়ন হয় চাঁদের উদয়ন হলে প্রতি তিপ্পান্ন মিনিট পর পর তার পশ্চিম আকাশে চাঁদ দেখা যাবে কত যেমন বাংলাদেশ আপনি যে সময় চাঁদটা দেখলেন এর তিপ্পান্ন মিনিট পরে পরের দেশ চাঁদ দেখবে এর পরের দেশ চাঁদ দেখবে এই জন্য সৌদি আরব যদি চাঁদ দেখে তাহলে আমেরিকা রোজা রাখবে সৌদি আরবের সাথে মিশে যেহেতু এটা পশ্চিমাঞ্চলে পড়ছে কিন্তু পূর্বাঞ্চলে আমরা যারা আছি চাঁদ দেখে আমাদের জন্য রোজা হবে না আমাদেরকে আপন পকেটে আপন জায়গায় থেকে চাঁদকে নির্ণয় করতে হবে যেমন আপনি দেখুন আজ আগামীকালকে আপনি চাঁদ দেখতে চাচ্ছেন রোজার কিসের রোজার চাঁদ এখন রোজার চাঁদ আপনি লোকাল আপনি এই বরিশালে এখান থেকে দেখার চেষ্টা করছেন খোলা চোখে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু এখান থেকে প্লেন আকাশে উপরে উঠল প্লেন উড়ার পরে আকাশ থেকে আপনি দেখতে পাচ্ছেন চাঁদ আপনি বরিশালের মানুষ এখন আকাশ থেকে কথা বলা যায় কতক্ষণ না এখন এমন ওয়াইফাই সিস্টেম হয়েছে সারা পৃথিবীতে আমি মাত্র এই কয়েকদিন আগে উমরা করে আসলাম সম্মানিত শুধু আমি অ্যামিরাসে গিয়েছিলাম যখন দুবাই থেকে প্লেন আকাশে হলো বত্রিশ হাজার ফিট উপরে ওয়াইফাই দিয়ে আমি আমার বাসায় কথা বলেছি আকাশ থেকে আমি বত্রিশ হাজার ফিট উপরে আর বাসায় আমি হ্যালো করলাম আর আমার গিন্নি কয় হ্যালো আমি কই হ্যালো উনিও কয় হ্যালো কথা বুঝেন নাই আমাদের মধ্যে কথা হলো এই যে কথা হলো আজ বত্রিশ হাজার ফিট উপরে উঠে সেখানে ওয়াইফাই দিয়ে আমি কথা বলছি তাহলে এখন সেই ওয়াইফাই সিস্টেমে যদি আমাদের এই আধুনিক বিমানগুলো চলে আসে আর সেখানে আপনি বরিশালের বিমানবন্দর থেকে আকাশের উপরে যখন উঠলেন মাত্র দশ হাজার ফিট বারো হাজার ফিট উপরে উঠে সেখান থেকে যদি বলেন আমি চাঁদ দেখেছি তাহলে বরিশাল বেশবাসীর উপরে রোজা ফরজ হবে কি না হবে না হবে না হবে না কেন এখানকার লোকালিটি এখানের স্থানীয়ভাবে যে যেখানে আছেন অন্তত ছয় তালার উপরে দাঁড়াইয়া আপনার বিল্ডিং এর উপরে দাঁড়াইয়া দেখতে হবে এখানে আকাশের দশ হাজার ফিট উপরে উঠে চাঁদ দেখলে হবে না কথা কি বুঝতে পারছেন লোকাল আপনার যে জায়গাটা এই বিশ্লেষণ করার সময় এখন আমার নাই আপনি বুঝতে পারছেন এগুলোর প্রত্যেকটা বিষয় নিয়ে আমি গবেষণা করেছি প্রত্যেকটা বিষয়ের অস্তিত্ব নিয়ে একদিনের ফরজ ইবাদত একটা রোজা এত বড় ফরজ ইবাদত কোনো এ যদি কেউ ছেড়ে দিয়ে ওই দিন যদি খায় তাহলে গুনায় কবিরা করে কি বলেন ঠিক কিনা আর যদি ইচ্ছাকৃত কেউ করে ফেলে তাহলে সে বেইমান হয়ে যাবে কাফের হয়ে যাবে আমাদের দেশে কিন্তু এই নাটক শুরু হয়েছে কি বলেন ঠিক না একদিনের রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে তাদের সাথে একদিনে ঈদ তারা করছে এটা ঠিক নয় বাংলাদেশের জন্য এটা কখনো অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা সৌদি আরবের পরে পশ্চিমাঞ্চল যেগুলো এগুলোর জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা আমাদের জন্য কখনো হবে না যেমন আপনি প্লেনের উপরে বসা আছেন এখন এটা নামাজ পড়তে চাচ্ছেন নামাজ পড়লে আপনি এখন কি করবেন আপনি কোন অক্তটা ধরবেন যেমন আমরা প্লেনে উঠলে যখন আকাশে উঠি ফজরের নামাজ পড়ি বাংলাদেশে আর আসরের নামাজ পড়ি আমেরিকায় যাইয়া আসরের পড়ি কোথায় আমেরিকায় তাই প্রথম অক্সে জেএফকে এফকে জন অফ বিমান বিমানবন্দরে আমরা নামি তাহলে এখানে আকাশে আপনি উঠলেন আপনি এখন ওক্ত হবে কোনটা মনে করুন আপনার ইফতারির সময় আপনার ইফতারি আপনি রোজা রাখছেন রোজা অবস্থায় প্লেনে উঠলেন রোজা অবস্থায় বাংলাদেশে ফজরের সময় উঠলেন আপনি কিন্তু আমেরিকায় এখন আপনি পৌঁছান নাই আমেরিকায় পৌঁছতে গিয়ে সেখানে ষোলো ঘন্টা শেষ হয়ে গেল আপনার তারপরও আসর পাইলেন মাত্র এখনও সূর্য ডুবতে আরও তিন ঘন্টা বাকি তার মানে একুশ ঘন্টা তাহলে একুশ ঘন্টা পরে সূর্য ডুবতেছে এখন আপনি কি বাংলাদেশের হিসাব করে এই প্লেনের মধ্যে ইফতারি করবেন কত এখানে সেরিয়া সেরিয়াতের বিধান হল যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনার ল্যান্ড হয় চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি মাটিতে নামেন তাহলে যে মাটিতে নামবেন সেখানে লোকাল হিসাব আপনার মধ্যে চলে আসবে লোকাল হিসাব মানে ওই স্থানীয়ভাবে তারা কখন রোজা ভাঙতেছে আপনাকে তাদের সাথে মিলিয়ে ওই সময় কী দেখতে রোজা ভাঙতে হবে আর যদি আপনার আকাশের প্লেনে একটা না চব্বিশ ঘন্টা শেষ হয় কয় ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম রাত আর দিন এটা যখন শেষ হয়ে যাবে এটা যদি শেষ হয় তাহলে এমনটা যদি হয় তাহলে লোকাল টাইম আপনি যেখানে আছেন আপনি কুরুকে বলবেন পাইলটকে বলবেন যে এখন আমরা আছি কোথায় বলবে এখন আছি মাস্কাটে তাহলে মাসকাটে এখন মাগরেভের ওাক্ত হয়েছে কিনা কাহা হয়েছে তাহলে মাগরে ওাক্ত অনুযায়ী মাসকাট নিচে আছে আপনার প্লেনে আকাশে মাস্কাট নিচে এই অনুযায়ী আপনি সেখানে ইফতার করে ফেলবেন আপনি কি বুঝতে পারছেন এগুলো বিধান এগুলো জানতে হবে যা হোক আমি যদি অতিরিক্ত বলে থাকি ক্ষমা করবেন আমাকে সম্মানিত সদি বলতে চাচ্ছি হাদিস শরীফের মধ্যে আছে হজরতে মায়েশারাদি আল্লাহতরা বলছেন ফাকত্তু রাসুল আল্লাহে সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ফারস্তু ফাইদা হুয়া বিল বাকি আমি নবীকে একদিন রাতের বেলায় আমার ঘরে তার থাকার কথা ছিল আমি একলে খোলা বাংলায় কই আমার বাংলা তো বুঝেন না বুঝেন না আমি পুরা বরিশালী না কিন্তু আসলে বরিশালী কথা বুঝতে পারলে বরিশালের সাথে আমার লিংকেজ আছে সম্মানিত তো তো এখন এই সারা সারাদিয়ালতা বলছে যে নবী যে আমার ঘরে আজকে রাতে থাকার কথা ছিল আমার সিরিয়াল অনুযায়ী ওই রাতটা আমার ছিল আপনাদেরকে বুঝাইতে পারছি নবী সিরিয়ালে আমি ছিলাম সেদিন আমার ঘরে নবী এই দিন রাত কাটাবেন কিন্তু আমি নবীকে পাচ্ছি না নবী আমার ঘরে থাকার কারণে আমার দায়িত্ব বেড়ে গেছে অনেক বড় কারণ নবী যখন আমার কাছে তখন একদিকে আমি তাকে পাহারা দেব একদিকে আমার তারকে মন জন্য তার যা করা দরকার মন যোজনার জন্য একজন সোহাগিন স্ত্রী হিসাবে আমি সেই ভূমিকা পালন করব। ঠিক এমনি করে নবী কি চান সেই নবীর চাওয়াটা তার বিষয়টা আমাকে বুঝে শুনে তার সামনে উপস্থিত করতে হবে প্রতিদিন যদি ঘ্যানের ঘ্যানের করে স্বামীটা যদি স্ত্রীরে বুঝাইতে থাকে তাহলে এই ভালোবাসা তো তৈরি হয় না স্ত্রী স্বামীকে কি দিবে এটা বাপের বাড়ি থেকে শিখে আসতে হয় কতক্ষণ না এটা অনেকটা বাপের বাড়ি থেকে শিখে আসতে হয় যে একজন স্বামী কি চায় একজন স্বামীর কি প্রার্থনা থাকে একজন স্বামীর চাহিদা থাকে কি এটা স্বামীর ঘরে আসার পর যদি স্বামী তারি শিখায় এই জন্য উপরে বই লিখছি একটা এই বইটার নাম হলো বিশাল একটা বই এই লম্বা লম্বা বই লেখি তো এই জন্য মানুষ গোসা যে আপনি অল্প বই লেখেন না কেন অল্প পৃষ্ঠার এটা হলো ছয়শো পঁয়তাল্লিশ পৃষ্ঠার বই নারীর অলঙ্কার ঘরের বউ সোজা করার হাতিয়ার কথা বোঝেন নাই ঘরের বউ যাদের ঘরের বউ আসছে বাংলা পড়ে ইংরেজি স্কুল পড়ে স্বামীরে মারে না ঘর বোঝে না পর্দা বোঝে না এই বইটা যদি দেন একেবারে দেখবেন অ্যাকশন কারে কয় কথা বুঝতে পারছেন আপনি তাকে বুঝাতে সক্ষম হবেন যে আমার ধর্ম ইসলাম পৃথিবীর মধ্যে নারীদেরকে কিভাবে স্বাধীনতা দিয়েছে এবং নারীর পরম পদমর্যাদা কিভাবে সৃষ্টি করেছে মায়ে মায়ের সারাদিয়া আল্লাহা তিনি আমার নবীশ ইসলামের দায়িত্বের ক্ষেত্রে তিনি অত্যন্ত সচেতন ছিলেন জোরে বলেন অনেক বউ আছে না ঘর করে স্বামীর কিন্তু স্বামীর খবর রাখে একটা ফোনও করে না স্বামী কি করতেছে ঢাকায় চলে গেছে এটা আছে না গেছে এর কোনো খবর নাই তার কাছে ফিরে আসলে পরে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এরপরে পদ্মার ইলিশ ইত্যাদি সব কিছু চলে সম্মানিত সুদী হাজারতে মায়েশা ছিলেন নবিকারি ইমস্লাম বলছেন যে ইসলাম ধর্মের ওয়ান থার্ড ইসলাম ধর্মের এক তৃতীয়াংশ আয়েশার কাছে আল্লাহ আমানত রেখে দিয়েছেন কাজে তোমরা কিছু জানতে চাইলে আয়েশার কাছে জেনে নিবে এই জন্য নবীজি ইসলামের এনতেকাল মোবারকের পরে আমি এনতেকালের পরে মোবারক কইছি ভাষা দেখেন আমি তো বলতে পারতাম নবী মারা গেছেন আমি বলতে পারতাম নবী মৃত্যুবরণ করার পরে আমি সে ভাষা ব্যবহার করি আমি ভাষা কোনটা ব্যবহার করব আমার মেম্বার সাহেব আসবে তাকেও আমি শুভাগমন বলবো আর প্রেসিডেন্ট সাহেব আসবে তাকেও আমি শুভাগমন বলবো এটা হতে পারে সাহেবের আগমন ঘটেছে আর মহামণ্ড রাষ্ট্রপতির শুভাগমন ঘটেছে কি বলেন ঠিক না তাহলে আগমন আর শুভাগমন কোন জায়গায় ব্যবহার হবে এটা যদি আপনি না জানেন তাহলে অবস্থা তো খারাপ কি বলেন ঠিক কি না সম্মানিত শুধু এই জন্যই বলতে চাই হাজরতে মায় সারাদি আল্লাহ তিনি ছিলেন অত্যন্ত দায়িত্ববোধসম্পন্ন সম্পন্ন একজন নবীর স্ত্রী তিনি ছিলেন প্রচন্ড মেধাবী নবীর স্ত্রীদের মধ্যে তার কাছেই কেবলমাত্র বাইশশো দশখানা হাদিস মুখস্থ ছিল আল্লাহ কত বাইশশো দশখানা হাদিস তার কাছে মুখস্থ ছিল পরবর্তীতে যখন কোনো বিচার হতো সুপ্রিম কোর্টের যখন কোনো রায় হতো মায়েশাকে সেই রায়ের কাগজ বিচারের মূল নথি মায়েশাকে না দিয়ে কোনোদিন বিচারক রায় দিতেন না যেহেতু নবীজি বলছেন আয়েশার কাছে ইসলামের ওয়ান থার্ড জ্ঞান আমানোদাস এই জন্য তার কাছে রিভিউ রিভিউতে তাকে দেওয়া হতো তাকে দেওয়া হতো যে আপনি যে দেখেন আপনি যদি রায় মনে করেন ঠিক আছে তাহলে আপনি বললে রায় দেব না হলে না সো আল্লাহ এটাই কোরানের কথা ওয়াল আইস এস জ্যাকেরো কেল অংসা ওয়াল আইস বহু নারী এমন আছে লক্ষ পুরুষের চেয়ে উত্তম কতক্ষণ না তার জ্ঞান মেধা বাড়িয়ে দিয়েছে হাজরতে মায়েশার এই থেকে তিনি নবীকে খোঁজা শুরু করলেন সব আল্লাহ কর থেকে তার এই স্থান থেকে তিনি নবীকে খোঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি কোথাও পাচ্ছিলেন না তিনি আতঙ্কিত হয়ে পড়লেন তিনি বিষয়টি নিয়ে খুব সংখ্যাগ্রস্ত হলেন তিনি চিন্তিত হয়ে পড়লেন তিনি কিং কিঙ্কর্তব্য বিমূর হয়ে পড়লেন তিনি এখন কি করবেন দিশে পাচ্ছেন না নবী আমার ঘরে আসার কথা নবী আসলেন না কেন সিরিয়াল আজকের দিন আজকের রাতটা তো তিনি আমাকে সময় দিবেন নবী তো কখনো সময়ের ক্ষেত্রে তিনি এই ধরনের লঙ্ঘন করেন না তিনি আমার চেয়েও আরও অনেক বড় সজাগ অতএব মায় সারা না। আমার নবীকে না পেয়ে তার দায়িত্ববোধের ওই স্থানটা থেকে তিনি ঘর থেকে বের হলেন তিনি খোঁজা শুরু করলেন যে নবী কোথাও কোনো স্ত্রীদের ঘরে আছেন কিনা তিনি প্রত্যেকের ঘরে গভীর রাতে নখ করলেন নখ করে বললেন আপনার ঘরে কি আজকে নবীজি আছেন ওনার বললেন না 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 আজকে তো আপনার ঘরে থাকার কথা সোমান দ্বিতীয় স্ত্রীর কাছে মায়েশা নখ করে বললেন আপনার ঘরে কি আমার নবী আছেন তিনি উত্তর দিলেন না তিনি তো আমার ঘরে থাকার কথা না আপনার ঘরে থাকার কথা এভাবে এক এক করে প্রত্যেক স্ত্রীর রিপ্লাই পেয়ে মায়শা আরও শঙ্কাগ্রস্ত হয়ে গেলেন তিনি আতঙ্কিত হয়ে গেলেন না জানেন অবি কোনো শত্রুর হাতে পড়লেন কিনা দেখেন একজন স্ত্রীর দায়িত্বটা কত বড় সোভান আল্লাহ সোভান আল্লাহ এ কথাগুলো ঘরের বউকে বলবেন গিয়া কথা বুঝতে পারছেন যে একজন স্ত্রী তার দায়িত্ব কত বড় তার শুধু সন্তান পাহারা দেওয়া নয় তার ইজ্জত শুধু পাহারা দেওয়া নয় বরং তার স্বামীটাকেও কি দেওয়া পাহারা দেওয়া যাতে তার স্বামীর ভালো মন্দটা সেটাই যেন তার নখদর্পণে থাকে মুহূর্তে মুহূর্তে যেন সে খবর নেয় এই জন্য অনেক স্ত্রী আছে স্বামীকে খবর নেয় এখন কোথায় কোন জায়গা কোনখানে কি খাইতেছো কত একটা সব খবর নেয় দুনিয়া আখ রাত একখানে কোনোটাই বাদ দেয় না সম্মানিত সুদী হাজতে মায়া তিনি কোথাও না পেয়ে এখন করবেন কি তার মাথার মধ্যে এসে গেল যে নবীজি মাঝে মধ্যে তো জান্নাতুল বা কি কবরস্থান জান্নাতুল বাকি কি কবর এখন আমি এইটারে কইছি জান্নাতুল বাকি আরেক দলে সেসামেসি শুরু করবে কয়েকটা জান্নাতুল বাকি হয় কেমনে জান্নাত তো হচ্ছে কেয়ামতের পরে বিচার পরে জান্নাত ওটা হচ্ছে এন্দা সিদ্রাতুল মুন্তাহা এন্দাহা জান্নাতুল মাওয়া ওটা সিদ্রাতুল মুমতাহার ওখানে এটা আবার মাটিতে আসলো কেমনে জান্নাতুল মানে জান্নাতুল বাকি আরে ভাই হাদিসের মধ্যে এসছে নবী করিম সালাম বলেছেন মাম্মা তাফি আহাদিল হারামাইন ফাহু আমিন আলা যদি মক্কার মদিনা এই দুইটি জায়গায় কোন ব্যক্তি মারা যায় তাহলে সে জাহান্নামের আগুন থেকে নিরাপদ হয়ে গেল নবীজি বলেছেন মান আরাদা আইয়ামুতা, ফালি আস্তহে অইয়া মুতা বিল মদিনা যদি কেউ মরতে চায় তাহলে সে যেন চেষ্টা করে তার মৃত্যুটা যেন হয় কোথায় মদিনা মনোয়ারা এই জন্য এই মদিনা মনোয়ারা থেকে ইমাম মালিক যিনি ইমাম ও দারিল হিজরা যিনি মসজিদে নববীর ইমাম ছিলেন তিনি এই মসজিদ এই মদিনার এরিয়া ছেড়ে কোথাও তিনি যেতেন না কি বলবো আপনাদেরকে সময়ের পর অভাব অনেক রাত হয়ে গেছে আমার তো আর বলা বলা ঠিক হবে না তারপরে বলি হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি মদিনার জমিনে কোনোদিন পায়ে জুতা পরে হাঁটেন নাই এখন সবে বরাতের কথা কইতে যাইয়া জুতার কথা আনলাম কেন জুতার কথা আনছি এই কারণে যে কত কোনো কোনো সময় এমন আছে নিচ থেকে উপরে উঠাইতে হয় কি বলেন ঠিক কিনা না হলে সহজে বুঝে না ইমাম মালেক রাহমতুল্লাহ জুতা না জমিনে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে মদিনার জমিন উত্তপ্ত রোদ্র তাপে এটা উত্তপ্ত হয় এটা গরম হয়ে যায় গরম মাটির উপর আপনি হাঁটেন কেন হাজারতে ইমাম মালিক গ্রাহমতুল্লাহ আলী উত্তর দিলেন শোনো আমার চোখ দুইটা তোমাদের চোখে লাগাও এরপর তোমরা মদিনার মাটির দিকে দেখো উনি বলেন মদিনার মাটির দিকে যখন তাকাই আমার নবীজির কদমের সাপ মাটিতে আমি দেখতে পাই তাহলে ওই সোপটা আমাদের না থাকলে আমরা বলবো যে খামাকা এ মৌলবি এটা বেদাতি কথা কল না একটা কইয়ে দেবে এটা বেদাতি মৌলবি এটা খালি পায়ে জুতা না পরে হাঁটে এটা বেদাতি মৌলবি কিন্তু বেদাতি মৌলবীর চোখ যে নবীর প্রেমে পাগল হয়ে আছে কথা কমলা নবীর প্রেমে কি হয়ে আছে পাগল হয়ে আছে তিনি তো দেখেন তার চোখ দিয়ে দেখছেন যে মদিনায় নবীজির সেই পায়ের ছাপগুলো পড়ে আছে ইমাম মালিক জীবনে দিন কোনো যানবাহনে ওঠেন নাই আমরা তো গাড়িতে একটা বড় টাট্টু ঘোড়ায় আমরা উঠাবার চেষ্টা করি দুলদুল ঘোড়া অথবা আমরা উটের পিঠে উঠতে খুব ইচ্ছাবোধ করে আমাদের কিন্তু সম্মানিত সুদী ইমাম মালিককে মদিনার জমিনে কোনোদিন কেউ কোনো যানবাহনে উঠাতে পারে নাই ইমাম মালিককে দাওয়াত দেওয়া হয়েছে আপনি অমুকখানে আসেন আমাদেরকে দাওয়াত দেয় আমরা আমেরিকা যাই কতক্ষণ আর ইমাম মালিককে দাওয়াত দেওয়া হয়েছে এমন একজন ইমাম চৌরানব্বই হিজরিতে জন্ম নিয়েছেন ইমাম আবু হানিবা জন্ম নিয়েছেন আশি হিজরি সনে আর ইমাম মালেক জন্ম নিয়েছেন চৌরানব্বই হিজরি সনে মহাত্মা মালেক বিশাল একখানা হাদিসের কিতাব তিনি লিখেছেন খালিফা মনসুরের সময় সমানিত সদী সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যিনি মায়ের পেটে চব্বিশ মাস ছিলেন দুনিয়ার সব শিশু দশ মাসের মধ্যে ক্লোজ হয়ে পৃথিবীর মধ্যে চলে আসে কথা না আর ইমাম মালেক মায়ের পেটে ছিলেন কতদিন চব্বিশ মাস ছিলেন চব্বিশ মাস মায়ের পেটে থাকা মানুষ পৃথিবীতে এসে নবীর প্রেমে এত উদ্বুদ্ধ হয়ে গেলেন মদিনার থেকে তিনি কখনো বাইরে যাবেন না কে দাওয়াত দিলে তিনি যাইতেন না যে না আমার ইচ্ছা যদি দূরে যাই আমার মৌধ হয় আমি চাই আমার মৌধটা যেন নবীর মদিনায় হয় নবীর বিলাত এই শহরেই যেন আমার কি হয় মৃত্যুটা হয় অতএব সেই মৃত্যুর জায়গাটা যেখানে আমাকে দাফন করা হবে নবী করিমস্লাম বলছেন এই জায়গায় এই কবরস্থান এটা বাকি ওল কার এর উপরে আমি একটা বই লিখেছি এটার উপরে আড়াইশো পৃষ্ঠার বই লিখেছি জান্নাতুল বাকি কবরস্থান এবং কবর জিয়ারত যারা কবর জিয়ারত নিষেধ করে আমি ওদেরকে বলছি তোমরা আমার সাথে চলো নবীর মদিনায় তোমাদেরকে দেখাই দেব প্রতিদিন আসরের নামাদের পরে দরজা খুলে পুলিশের সহযোগিতায় জিয়ারতের ব্যবস্থা আবার ফসরের সময়ও অনুরূপভাবে সেখানে জিয়ারতের কি ব্যবস্থা নবীর রওজায় যাওয়া যাবে না তাই ওখানে জান্নাতুলবাকির জিয়ারতে যায় কেন এগুলো সব বাজে কতগুলো বিষয় উপস্থিত করেছে এই জন্য তার প্রতিবাদে আমি বই লিখেছি জান্নাতুল বাকি কবরস্থান এবং এই এবং শব্দটা বাংলা ভাষায় বড় কঠিন শব্দ এবং 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 এবংটা বাংলা ভাষার সবচেয়ে বড় কঠিন একটা শব্দ এই জন্য আমি লিখেছি জান্নাতুল বাকি কবরস্থান এবং কবর জিয়ারত এবং কবর জিয়ারত তাহলে কবর জিয়ারতটার এটার কতটুকু বৈধতা আছে সম্মানিত সদি সেই জান্নাতুল বাকি বাকি কার সেখানে ঘাস পাওয়া যেত ওই ঘাসগুলো সাবানের কাজ দিত ওই জন্য মানুষ এখানে ভিড় জমাত বেশি নবীজি সংশ্রাম এখানে প্রথম জায়গা কিনে নিলেন এখন তার প্রথম যিনি মারা গেলেন মদিনায় নবীর সাহাবীদের মধ্যে প্রথম যে সাহাবী মারা গেছেন ইন্তেকাল করছেন আপনার তার নাম জানেন হ্যাঁ এই জন্য আসবেন প্রথম যিনি ইন্তেকাল করছেন তিনি হলেন উসমান মজুন রদি আল্লাহ উতরান যিনি নবীজিকে না বলে বিয়ে করছিলেন নবীজিকে না বলে মুরব্বী আছে না এলাকার মুরব্বী আমাদের ভাজন আল্লামা নুরুর রহমান বেগ সাহেব অথবা আরো বড় বড় মৌলান সাহেব এখানে আছেন ভাজন ব্যক্তিরা আছেন আশপাশের এই দোকানদার এখানে ভাই সাহেব যারা ব্যবসা করেন চব্বিশ ঘন্টা যার সাথে দেখা হয় তার ছেলে যদি বিয়ে করান তাহলে বাবা অন্তত একটু বলবেন না যে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন একে একটু বিয়ে দিব নবীর সাহেবই নবীর পাশে যিনি চব্বিশ ঘন্টায় উঠা বসা করেন তিনি নবীকে না জানাই বিয়ে করেন কেমনে হা যদি উসমান অফলে মজুম দাদা লাল্লাতরা নবীজুকে না বলে তিনি কি করছিলেন বিয়ে করেছিলেন বিয়ে করার পরে ওই বিয়ের পোশাক তো নতুন হয় ওই পোশাক পরে নবীর দরবারে আসছেন বসছেন সবার পিছনে মাথা নিচু করে আসছেন নয় উসমান অফলে মাজুন মাথা উঠাও মাথা উঠাইছে হ্যাঁ গায়ে কি টের পাইছি ভি করছো। কার্ড শো লজ্জায় তার মাথা হেড হয়ে গেছে মাথা নিচু হয়েছে না সে বলছেন লজ্জা পাওয়ার দরকার নাই আমার মতো আর অনেকেই তো বাদ পড়ছে কাজে আওলে মালাও বেশি যদি একটা বকরি একটা ছাগল জবাই করে হয় তাহলে বিবাহ খাবার ব্যবস্থা করো যাতে করে সেখানে আমরা যারা বাদ পড়ছি সেখানে যাইয়া যেন ওই মজলিসে তোমার জন্য দোয়া করতে পারি এর থেকে কমিউনিটি সেন্টার এই যে যারা আজকে মুরগির রান আর বুরহানি কথা বল না যেখানে আজকে বিবাহের এই বড় বড় সেন্টারগুলো এগুলো আমার নবীজি সৃষ্টি করে দিয়ে গেছেন আর এই সৃষ্টি হয়েছে হজরত উসমান বিয়ে থেকে উনি নবীকে না বলার কারণে নবী বলছেন আউলেমে শাহতিন কাজী তুমি বিবাহ উত্তর একটু খাওয়ার ব্যবস্থা করো কিন্তু আমরা এমন জাতি আমরা এটা চাপাই দিয়েছি বউ ভাত বউয়ের ঘরে চাপাই দিছি। ছেলের হাত থেকে আমরা এটাকে ছেলেদেরকে বাঁচাই দিছি। এটা ঠিক না নবীজি যারা খাওয়াইতে গেছেন তিনি ছিলেন কি পুরুষ মানুষ হজরতে উসমান ইমরাম মাজুল তো উসমান ইমরাহ মাজুল রাদি আল্লাহতলার কবর হয়েছে সর্বপ্রথম কোথায় জান্নাতুল বাকিতে নবীজি বলছেন এখানে সত্তর হাজার মানুষ এমন হবে ময়ামতের ময়দানে বিনা হিসাবে যাদেরকে জান্নাত দেওয়া হবে এই কারণে এটার নাম হয়েছে কি জান্নাতুল বাকী হাদরতে মায়েশারা আদি আল্লাতুল দেখলেন দায়িত্ববোধ থেকে ওই স্থান থেকে তিনি স্ত্রীদের ঘরে খোঁজ নিয়ে কোথাও নবীকে পেলেন না শেষ তিনি চিন্তা করলেন যে নবীজি তো শুধু উপরে যারা আছে তার নবী না তাদের নবী না নবী যারা কবরে তাদেরও তিনি নবী এই জন্য মাঝে মধ্যে তিনি কবর স্থানে গিয়ে দোয়া করতেন নবীজির এই বিষয়টা মাথায় রেখে তিনি জান্নাতুল বাকিতে ঢুকে পড়লেন উনি বলছেন ফাঁকারাস্ত আমি বের হলাম ফাঁকারাস্ত পুরা স্পষ্ট অর্থ আমি বের হলাম নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে তিনি বের হয়েছেন তার মানে তিনি খুঁজে খুঁজে কোথাও না পেয়ে এরপরে তিনি চলে আসলেন ফাইজা হুয়া বিল বাকি ফাইজা ইজা মুফাজাতিয়া মুফাজাতিয়া শব্দের অর্থ হল কি যেমন আপনি ঘর থেকে বের হয়েছেন আর বের হওয়ার সাথে সাথে ঘরের যে স্টেপগুলো আছে সিঁড়ি আছে সিঁড়িতে আপনি একটা অজগর সাপ দেখলেন কি দেখলেন আপনি কেন জানি কথা বলতেছেন না বেজার হয়েছেন কি দেখলেন অজগর সাপ দেখলে কি আপনি ওখানে নিচে নামবেন সহজে আপনি দরজা খুলে আপনি জানেন না যে আপনার এই সিঁড়িতে অজগর সাপ আছে নামার পরে যদি আপনি সাপটা দেখেন তাহলে বলবেন কি ও মা কথা বল আপনি কি বলবেন ও মা তার মানে এই যে একটা আশ্চর্যজনক অবস্থা আপনার তৈরি হবে এজা শব্দ দিয়ে সেইটা বোঝানো হয় হচ্ছে মায় বলেন যে আমি খুঁজতে খুঁজতে স্বাভাবিকভাবে আমি জান্নাতুল বাকিতে গিয়ে ঢুকলাম ও মা দেখি নবী এখানে দেখি নবী কি এখানে দেখি এখানে আমার মনটা একবারে ভরে উঠলো নবী এখন শত্রুর হাতে নাই কবনা সুভান আল্লাহ নবী এখন শত্রুর হাতে নাই আমি নবীজির কাছে গেলাম আমি কিছুই বলি নেই নবীজির দোআঁয় ব্যস্ত ওই মুহূর্তে নবীর দোআঁ ছেড়ে দিয়ে আমাকে বললেন আয় কি কী ব্যাপার আ কুন্তিতা খাফিন আই হেইফ আল্লাহ হওয়া রসূল কি তুমি কি মনে করো যে আল্লা ব আল্লাহ রসূল তোমার হক নষ্ট করবে আজকে রাত্রে তোমার ঘরে থাকার কথা আমার দেখেন কিভাবে স্ত্রীর কাছে স্বামীর অ্যাপ্রোসিং তিনি বলছেন আমি কি তোমার হক আল্লাহ আল্লাহ রসুল কি তোমার হক তোমার অধিকার নষ্ট করতে পারে আদিতে মায়েশা বলছেন না কখনোই নয় তবে আমি চিন্তা করেছি আপনি হয়তো এই সময়টা ও জানান তো আন্না ক্যাফি নিসাইক আপনি আপনার কোনো স্ত্রীর ঘরে আপনি আছেন কিন্তু এখানে হুজুর আপনাকে পেয়ে তো আমি অবাক হয়ে গেলাম আমি খুঁজতে গিয়ে আকস্মিকভাবে এখানে ঢুকে আপনাকে পেয়ে যাওয়া মানে কি এক হারার মানিক পেয়ে গেলাম আমি অতএব নবী আপনাকে পেয়ে আমি এখন কিছুটা শান্ত হয়েছি নবীজি বলছেন তুমি কি জানো যে আজকের রাতটা কিসের রাত মহানশাহ সামনে আমি জানবো কি করে আমি তো নবী না মহানশাহ رضی আল্লাহু তাআলাকে আমার নবী বলেন আয়েশা রে আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল রহমতের বিশাল ভান্ডার নিয়ে তিনি এই প্রথম আকাশে চলে এসেছেন এবং আজকের এই আকাশে আল্লাহ প্রগ্রহ আলমেন ফাইয়া দে ফিরু লে আখারা মেন আদা দে গান সারে গান বন কাল্প গোত্রের যত বক্রি এটার গায়ের যত পশম তার মানে ওর বক্রির সংখ্যা ছিল চল্লিশ হাজার চল্লিশ হাজার ছাগলের গায়ের যে পশম আছে এই পশমগুলো যত বেশি তার চেয়ে বেশি পরিমাণে আমার উন্মদকে আল্লাহ আজকে মাফ করে দিচ্ছেন তে আল্লাহ মাফ করে দিতেছেন এই হাদিস খানা আটটি পর্যায়ে বর্ণিত হয়েছে লামজাবিদের ওস্তাদ ওদের হুজুর শেখ উদ্দিন আলবানি উনি খুব চেষ্টা করছিলেন হাদিসগুলোকে জাল বানাবার জন্য কিন্তু শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে আর জাল বানাইতে পারে নাই উনি বলছিলেন জাল হাদিস না তবে জৈব দুর্বল এটার যোগাযোগটা একটু দুর্বল কথা কতক্ষণ না তার মানে এটা প্লেনে আসার কথা ছিল কিন্তু তা না এসে এটা আসছে গ্রিন লাইনে কথা কল না এটা আসছে কি গ্রিল লাইনে মানে আসছে যে ঠিক কিন্তু যোগাযোগটা একটু কি একটু দুর্বল যোগাযোগ এগুলো এই বরাত পালন করতে কোনো অসুবিধা নাই তা লাম হুজুর কইতেছে সবে বরাত পালন করতে অসুবিধা নাই এখন আসেন দেওবন্দের হুজুর কী কর দেবন্দের কোনো দেওবন্দের সাথে আমার রকম মন কষাকষি নাই আমি খুব ভালোবাসি তাদেরকে আমি তাদের কমে মাদাসা মানুষ সম্মানিত সুদীপ সবচেয়ে বড় আলেম বিখ্যাত আলেম ছিলেন আনোয়ার সাশবীরি তিনি তিরমিজি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন যে গ্রন্থখানার নাম হলো আরফুস আরফুস আরফুসাজি কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় তিনি লিখছেন যে এখানে সাবান এই রাতটার চোদ্দটা নাম আছে কয়টা সবাই বলেন না কয়টা এটার নাম হলো লাইলাতুল বারাত এটার নাম হলো লাইলাতুর রহমা এটার নাম হলো লাইলাতুল শেখ এটার নাম হলো লাইলাতুল গুফরান এটার নাম হলো লাইলাতুর রুজহান এটার নাম হলো লাইলাতুল ঈদুল মালাইকা এটার নাম হলো লাইলাতুল ইতকি মিনান নার কতক্ষণ এটার নাম হলো লাইলাতুল ইজাবা এটার নাম হলো লাইলাতু শাফা কতক্ষণ এই রাতটার অনেকগুলো নাম কোরানের কয়টা নাম আপনারা জানেন এই কোরআন বাল্হুয়া কোরআন উন মজিদ আমরা বলি না কোরান মসজিদ তাহলে এই কোরআন মজিদ কোরআনের একটা নাম কোরানের এরকম নাম কয়টা কইতে পারেন কোরানের সর্বোত্ত নাম সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটা কয়টা জোরেকন কয়টা ছাপ্পান্নটা আর সুরাইফ হাতেহার নাম আল্লামা জালালুদ্দিন সৈয়ুদি রহমত উল্লাহ তিনি তার কিতাব আল ইতকান এর মধ্যে তিনি সেখানে চব্বিশটা নাম বলছেন তার নাম বেশি হলে ফায়দা বেশি উপকার বেশি তার মানে উনি ডাক্তার উনি ইঞ্জিনিয়ার কতক্ষণ না উনি ডাক্তার উনি কি ইঞ্জিনিয়ার উনি সমাজসেবী এই যে অনেকগুলো বিশেষণ তার সাথে আসলো সুরায় ফাতেহা চব্বিশটা নাম এটা হচ্ছে সুরাতুল মাসালা সুরাতুল দোয়া সুরাতুল মোনাজাত কতক্ষণ না কতগুলো নাম নামের শেষ নাই তো কাজে বরাতের অনেক নাম এটা পৃথিবীর এক এক জায়গায় এক এক নাম এটা সৌদি আরবের নাম হচ্ছে শাবান আবার এটা বাংলাদেশে হয়েছে সবে বরাত কতক্ষণ যদিও ছয়শ বছর পারস ফার্সি ভাষায় এদেশের শাসন চলেছিল কতক্ষণ না কাজে এখানে পেশকার থেকে নেককার থেকে কতক্ষণ না পেশাব থেকে এ পানি থেকে সব শব্দ এখানে আসছে ছয়শ বছরে এই শব্দগুলো আমদানি হয়েছে এখানে কথা কি বুঝতে পারছেন সম্মানিত সুদি ভাইরা আমার এটার নাম ইরানে হচ্ছে নিম নিম সাবা নিম মানে অর্ধেক নিম মল্লা খতরায়ে ইমান আর নিম হেকিম খতরায়ে যা নিম মানে অর্ধেক কাজী নিম সাবান তার মানে অর্ধ সাবান কতক্ষণ কন তাহলে এক এক দেশে এক এক নাম এখন আমার বন্ধুরা বলে সবে পড়ার তো কোরআনে নাই এটা আবার কেমন এটা এটা চলবে না তো সবে বরাত কোরআনে নেই তো নামাজও তো কোরআনে নেই রোজা শব্দটাও কি কোরআনে নাই তাই বলে কি রোজা বন্ধ করে দিব তাই বলে কি নামাজ বন্ধ করে দিব। এগুলো শব্দের প্যাসাল যারা পারে শব্দ পেসালই যারা আছে না অনেক খালি প্যাসাল পারে আপনি টেলিভিশনে দেবেন ওই প্যাসাল ওর সাবজেক্টটাই হলো প্যাসাল খালি মানুষের কাছে যাবে আর পেঁচাল পারবে এটা কি দেখছেন ওটা কি দেখছেন এই সেই সেই মানে দেখতে দেখতে খালি প্যাসাল খালি প্যাসাল তো একজন লোক আছে খালি প্যাসাল পারে কথা বলো ওদের অর্থ উদ্দেশ্যই হলো যে কেমন করে এটাকে প্রতিহত করা যায় ভালো নিয়তে করে না খারাপ নিয়তে সম্মানিত শুধু পেঁচালে যাওয়ার দরকার নেই মায় সারাতি আল্লাহ হা নবী করিম সসলামকে পেলেন নবীজি বললেন এই রাতে আল্লাহ তার ক্ষমার মনোভাব নিয়ে তিনি উদয় হয়েছেন তিনি শোভাগমন করেছেন এবনু মাজার মধ্যে এখানে এসেছে ফাঁকু লাইলাহা, রাহা কাজে সেই শোভাগমনে মক ফেরাতের সময়টা ধরতে গিয়ে আমাকে সেই ঘুমায় থাকলে কি হবে ঘাই থাকলে হবে তাহলে সেখানে আমাকে কিছু কাজ করতে হবে কিনা আমি কাজ কে আমি যদি কে মজদুরে বাস আল্লাহ আমাকে খুশি করবেন তার খুশনুদি দেওয়ার মতো ক্ষমতা আমার উপরে তার আছে অতএব শেয়াল্লাহ সুবাহ যদি আমাকে দেন আরো বেশি আমি করবো তৌফিক দিলে আরো বেশি করবো আমি কিন্তু প্রশ্ন হলো এটা আমার এই সাবান মাস এই মাসে নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন নবীকে বলা হয়েছে সবচেয়ে বেশি রোজা রাখেন কেন কয় সবচেয়ে বেশি রোজা রাখবো না এই মাসের মধ্যে তুরফাউল আমার ওই আল্লাহ আল্লাহর কাছে নেক আমলগুলো আল্লাহ পৌঁছায় অতএব আনা সাইম আমি যেন রোজাদার অবস্থা আমার নেক আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে তাহলে এই রাত সাবানের যে রাতটা আসতেছে সেই রাতে নবী বলছেন পুরা রাত রোজা রাখবে পুরা রাত এবাদত করবে পুরা দিন রোজা রাখবে আর রাতের মধ্যে আল্লাহ প্রথম আসমানে এসে যে ডাক দেবেন আলা ম মুস্তাক ফেরন ফাগ ফেরালা কে আছো মাপ চাও আজকে মাফ করে দেব। কে আছো তোমরা রেজেক চাও আজকে তোমাদের অপূর্ণতা আছে আমি তো পূর্ণ করে দেব। অভাব মোচন করে দেব। কে আছো বিপদে আছো মামলা মোকাদ্দামা এই সেই আছো তোমাদেরকে আজকে আমি সে তার থেকে নিষ্কৃতি দিয়ে দেবো তবে হা তিনজন দুইজন ব্যক্তি মাপ পাবে না তার মধ্যে যারা মৎখর তারা মাপ পাবে না মুতমেনুল খামর মুসাহেন যারা ভাইয়ের সাথে বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে কতক্ষণ না মা বাবার সাথে যারা না করে এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না আখ কলুয়া আলে দেন ও দেন আখ কুলুয়া আলে দেন যারা মা বাবার সাথে যারা সম্পর্ক খারাপ রেখেছে তারা ক্ষমা পাবে না তাহলে আপনারা বলেন লাইলে কদর বলতে গেলে একটা রাত আছে কিনা তাহলে কদরের রাতটা আমরা সেই রাতে সারা রাত আমরা এবাদত করি কিনা কোরআনে আছে কি বলেন ঠিক কিনা তো কোরআনে থাকলে যদি সারা রাত করতে পারি তাহলে হাদিসে থাকলে সারা রাত করতে পারি না জরিমান পারি কি না কারা কারা করবো হাদ উঠান হাদ উঠান সকলে রাজি আছেন আল্লাহ আপনি কবুল করেন সকল আমিন কোন তফসির এমন নাই যে তফসিরে সবে বরাতের কথা আসে নাই সেখানে বলা হয়েছে হিয়া লাইলাতুল বারাত হে লাইলাতুল সাক হে লাইলাতুল কাদার এই রাত থেকেই তার মানে ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিন মুবারাকা হাবিম ওয়াল কিতাবিল মুবিন ই না আংসাল্লা মোবারকা এটা মোবারক রাতে নাজিল করেছে অনেকে বলে কোরআন নাজিল হয়েছে কদরের রাতে তাহলে যদি সবে বরাতের রাতে নাজিল হয় তাহলে হবে কেমনে এটা তো দুইটা রাত না একটা রাতে এখানেও কদর ওখানেও কদর কোনো কোনো মোফসের বলছেন দুইটা এক রাত কিন্তু মূল বিষয় হলো আপনাদের কাছে একটু সহজ কথা একটা যুক্তি দিয়ে বুঝাই কারণ ওই কোরআন কেতাবের কিছু বিষয় আছে যেগুলো বুঝাইতে গেলে টোটকা না দিলে হয় না আচ্ছা যেদিন আমি জন্ম নিয়েছি সেদিন থেকে আমার হিসাব শুরু হয়েছে কিনা আমার জন্ম তারিখ থেকে আমার হিসাব শুরু হয়েছে কিনা আমি যদি কাউকে বলি কেউ যদি আমাকে বলে বার্থডে তার মানে তোমার জন্ম তারিখ বলো তাহলে আমি বলবো আমার জন্ম তারিখ এত থেকে কিন্তু ওই দিনে কি আমি জন্ম নিচ্ছি তার আগে মায়ের গর্ভে আমার একটা কনসেপ্ট হয়েছে না কতক্ষণ তাহলে মায়ের গর্ভে কনসেপ্ট হওয়া আর পৃথিবীতে আমাকে মা প্রসব করা এই দুইটার মধ্যে কি। একটু ব্যবধান আছে না তাহলে আমি তো ওই দিনেই জন্ম নিয়া ওই দিনে বড় হইয়া ওই দিনে ফু দিয়া কেউ আমার দুইখার হাত একটা নাক দুইটা চোখ মাথার চুল এরকম সব কিছু দিয়া মায়ের পেট থেকে বাইর করে দেয় নেই বরং মায়ের পেটে আমাকে ম্যাচুইড হতে এর আগে স্ট্রিম প্রিম্যাচুইট ছিল এরপরে প্রিম্যাচুইট ছিল এরপরে ম্যাচুইট হয়েছি তার মানে সুম্মা খালাক নাল নুতফাতা আলাখতান ফখলাকা ফাখালাকন আলাকাতা মুদখাতান ফখালক নাল মুদখাতা ইজামান ফকাসাউল আল ইজাম আলাহমা সুম্মা আনশা আনাহ খাল্ক আন আহার ফতাবারক আল্লাহ আহাসানুন খাওয়া লেখিন তার অর্থ হলো চল্লিশ দিন পর পর আমার পরিবর্তন হয়েছে আমার অনুকোষ থেকে পানির বিন্দু থেকে আমার রক্ত রক্তের জমাট এরপরে আমার আস্তে আস্তে পরিবর্তনশীল হয়ে আমার পিজোরা ঠিক ওর উপরে গোস্ত তার উপরে ছাউনি চামড়া এগুলো হইতে সময় লাগে নাই না একদিনে এক ফুঁয়ে হয়ে গেছে একদিনে এক ফুঁয়ে কি হয়ে গেছে তাহলে আমরা বুঝে কি আমরা সহজে আমরা বুঝলাম যেদিন মায়ের গর্ভে আসছি সেদিন একটা সময় আর যেদিন প্রসব করেছেন মা আমাকে সেদিন একটা কি সময় যেমন আল্লাহ বলছেন সম্মানিত শুধু এগুলো বলতে গেলে সারা রাত চলে যাবে দিন চলে যাবে শেষ হবে না আমি তো আমার কেতাবে এখনো ধরি নাই এটার মধ্যে কি আছে এখনও বলা শুরু করিনি সম্মানিত শুধু শুধু পটকামাজি দেখে সবে বরাত বন্ধ করবেন না আতসবাজি দেখে সবে বরাত বন্ধ করবেন না এটা একদল মানুষ তারা আতসবাজি করে আমাদের সবে বরাতকে ব্যাহত করতে চায় কথা বুঝতে পারছেন কবর যে আরত করা যে কোনো সময় এটা যায়স এটা নিষিদ্ধ নয় তবে বিশেষ রাত যেহেতু নবীজিকে পাওয়া গেছে কবরস্থানে এই এই জন্যই আমরা কবরস্থানে যাই মায়ের কবরে বাবার কবরে অসহায় ব্যক্তিদের কবরে যাই কি বলেন ঠিক না কবরে যারা আছে তারা কি খুব ভালো ভালো অবস্থায় আছে নাকি আমার জানা নাই কি অবস্থায় আছেন নিশ্চয়ই ভালো অবস্থায় তারা থাকবেন কিন্তু তারপর আমি যদি যাই আর সেখানে যদি আমি কিছু পড়ি আমার নবী তো সালাম দিতে বলছেন আসসালাম ইয়াহালাল কবর মরা মানুষটাকে কেমনে সালাম দেয় কবরের নিচে মাটির কত স্তর এটার ভিতরে কেমনে শুনে তারপরে নবীজি বলছেন সালাম দাও তার মানে তোমার সাথে তার একটা বিশাল কানেকশন আছে তুমি যখন ওখানে গিয়ে সালাম দিবে তোমার সালাম কিন্তু সে শুনতে পায় তোমার সালাম কি শুনতে পায় কালী বে কাফেরদেরকে যখন কূপের মধ্যে ফেলে দেওয়া হয় নবীজি বলছেন হাল বাজার তুম মা বাদার কোরআনের আত তোমরা কি তোমাদের বিচার ঠিক মতো পেয়েছ হাজতে উমারে ফারুক বললেন হুজুর আপনি যে কইতেছেন ওরা কি শুনতেছে আমার আওয়াজটা তোমার কানে পৌঁছার আগে তাদের কানে আগে পৌঁছতেছে ওরা শুনে কি বলেন ঠিক কিনা তো কাজে কবরের মধ্যে চলে গেলেই যে সব শেষ হয়ে যায় তা কিন্তু নয় এই সম্মানিত শুধু এই রাতটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় এমন একটি রাত যদি কেউ বলে থাকেন যে এই রাতে ইন্দা আনসাল্লাহ ফি লাইলাতবার আর লাইলাতুল কদর দুইটা একই রাত তা আমি বলব না লাইলাতুল বরাত হচ্ছে ওই যে লোহে মাহফুজ থেকে কোরআন বাইতুল মামুরে আল্লাহ আনছেন ওই রাতে বরকতের রাতে আর সেখান থেকে পৃথিবীতে কথা কথাক না আনছেন আল্লাহ রব্বুল আলমিন কদরের রাতে কিসের রাতে কদরের রাতে তার মানে বাজেট পাশ হয়েছে সংসদে আর এটা বাস্তবায়িত হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে এবং সেটা তিন মাস পরে ছয় মাস পরে বাজেট যেই দিন পাশ হয় সেই দিনে সব বাজেট বাস্তবায়ন করা যায় না তার জন্য কি লাগে সময় লাগে কাজে বরাতের রাতে ভাগ্য নির্ধারণ হয় মুক্তির রাত এটা ভাগ্য নির্ধারণের রাত এই রাতের মধ্যে আল্লাহ সিদ্ধান্ত নেন হজরত আব্দুল্লাহ আব্বাসের হাদিস রয়েছে যে এই রাতের মধ্যে আল্লাহ একটা মানুষের সিদ্ধান্ত গ্রহণ করেন কত লোক মারা যাবে কত শিশু জন্ম নেবে কত ব্যক্তি হজে যাবে কত উমরায় যাবে কারা পৃথিবীতে থাকবে কারা থাকবে না রেজেক সহ সবগুলোর ফয়সালা হয়ে যাবে কাজে এই রাতে যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি আল্লাহ তো তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করার শক্তি রাখেন কথা বুঝতে পারছেন কাজে সম্মানিত শুধু ফিহা ইউফুরাকু কুল্লু আমরিন হাকিম আল্লাহর বিষয় সিদ্ধান্ত তিনি গ্রহণ করেন এই রাতে আর কদরের রাতে ফিরিস্তাদের হাতে তিনি হস্তান্তর করেন যেটা এখন বাস্তবায়ন করো এটা এখন মাঠে নিয়ে যাও এটাকে বাস্তবায়িত করো কাজে এই রাতটাকে অবহেলা করা যাবে না আমি মনে করি এই রাতে আপনারা এবাদত করলে উপকৃত হবেন এটা একটা নফল এবাদত এই দিনে আপনি যত পারেন কোরআন তেলাওয়াত করবেন জিকে কে রাজকার করবেন একদল বলে থাকে সারা বছর ইবাদতের খবর নাই আর এখন উনি নামাজ পড়তে আসছে আরে কেন তুমি যে লোকটা মসজিদে আসছে তাকে নিয়ে তোমার এই ধৃষ্টতা কতক্ষণ না তাকে নিয়ে এই মন্তব্য এটা উদ্ধত্ততা সীমালঙ্ঘন কারণ যে ভাইটা আমার এক বছর দূরে ছিল সে এখন মসজিদে আসছে তাকে তুমি লুফে নাও তাকে তুমি কাছে করে বক্তৃতা দিয়ে তাকে বুঝাও যাতে সারা বছরের জন্য সে এবাদতের প্রস্তুতি নিয়ে নেয় সারা বছরের জন্য তার ভুলটা যেন ভেঙে যায় তাই বলে তালা লাগাইয়া তাকে পথ থেকে বিদায় করা এটা কি ইসলাম ইসলাম সমাবেশ সৃষ্টি করেছে ইসলাম বিশাল ময়দান তৈরি করে দিয়েছে সব মানুষের একত্রিত হয়ে মাদত করার সুযোগ করে দিয়েছে কাজে সেই রাতে তালা লাগার লাগাবার কোনো সুযোগ নেই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন বাংলাদেশ আল্লাহ সন্ত্রাসী জঙ্গিদের হাত থেকে দেশকে আপনি হেফাজত করুন রব্বুল আলমিন আপনার শাহিদ আর মানে ফরিয়াদ মাহের আমাদানের পূর্ণ প্রস্তুতি নিয়ে এই মাসে আমরা যেন প্রস্তুতি প্রস্তুত হতে পারি আপনি কবুল করে নেন আল্লাহ সবাইকে আপনার হাতে সোপর্দ করলাম মাহফিলের ইন্তেজামে যারা কষ্ট করেছেন ইন্তেজামে যারা নানা ধরনের শ্রম দিয়েছেন অর্থ করে দিয়েছেন ছাত্র শিক্ষক অভিভাবক সহ সবাইকে আপনার হাতে সোপর্দ করলাম দয়া সবাইকে মাফ করে দেন وصلى الله تعالى على خير خلقه ونور ارشه سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا اله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته. Heart Tune Recording Studio, the tune of the heart.